আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি খবর? তোমরা কেমন আছো? 8:59, তাই তো? আর 1 মিনিট আছে, আমরা 1-2 মিনিট একটু দেখি, সময় নেই, সবাই একটু আসুক। অলরেডি হচ্ছে 49 মনে হয় সিন করতেছে, আর একটু দেখি, সময় নেই। আচ্ছা, অনেক অলরেডি হচ্ছে মেসেজ করা শুরু করেছো, তৈরি করেছিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই মনে হয় সালাম আর হাই হ্যালো করতেছেন, তাই তো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে সরি বলে নিচ্ছি, হ্যাঁ, কারণ হচ্ছে বেশ কিছুদিন ছিলাম না, প্রায় 10 দিনের মতো আর কি, একটা লং ট্যুরে ছিলাম, আর একটু ঝামেলা ছিল, সেজন্যই হচ্ছে গাজীপুরে বাইরে ছিলাম আর কি, যার জন্য ক্লাসগুলো নেওয়া হয়নি। সেজন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, খুবই আর কি। এই সময় ক্লাসগুলো আসলে গ্যাপ দেওয়া ঠিক হচ্ছিল না কোনোভাবেই, তো ইনশাল্লাহ এরপর ক্লাস মিস হওয়ার আর কথা না আর কি, আছি গাজীপুরে, ক্লাস হবে নিয়মিত ইনশাল্লাহ। অনেকে জানতে চাইছেন কেমন আছি। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু ঠান্ডা লাগছে, এই লং ট্যুরে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, সেই জন্য মাঝে মাঝে ক্লাসের ফাঁকে একটু কাশি টাশি হতে পারে। আচ্ছা, আসফির রায়হান লিখেছেন সাউন্ড হচ্ছে একটা, কেমন সাউন্ড হচ্ছে ভাই একটু জানাবেন, আর বাকিরাও সবাই একটু বলেন কেমন সাউন্ড হচ্ছে। বাতাসের সাউন্ড হলে আমি ফ্যানের পাশে দাঁড়াইছি, তো সেজন্য হয়তো ক্লাস নিতে শুরু করলে ঠিক হয়ে যাবে আর কি। বাকিরা একটু জানান তো কীরকম সাউন্ড হচ্ছে শুনি। হ্যাঁ, দেখা যাচ্ছে না, আমি বোর্ডের সামনে দাঁড়াইনি, আর দাঁড়াবো আর কি। 9টা, হ্যাঁ 9টা বেজে গেছে অলরেডি। ঠিক আছে, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, সবাই একবার শেষবারের মতো শুধু আমাকে বলে নাও যে কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট, কোনো শব্দ হচ্ছে কিনা, আর হচ্ছে দেখা যাচ্ছে কিনা, বলতেছিল দু একজন আর কি। তোমাদের সর্বশেষ যে বিষয়ে পড়ানো হয়েছিল এটা হচ্ছে যে কোনো একটা মৌলের সাথে ইলেকট্রন, প্রোটন কিংবা নিউট্রন যুক্ত করলে কি ঘটনা ঘটবে, কিংবা বের করে দিলে কি ঘটনা ঘটবে, এই বিষয় নিয়ে আর কি। তো তোমার কাছে জানতে চাইছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটুখানি উত্তর দাও। বাতাসের শব্দ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, বাতাসের শব্দ আমি বন্ধ করার ব্যবস্থা করতেছি, বাতাসের শব্দ আর হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, শোনা যাচ্ছে, ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, অল আর ওকে, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে লেসাগুলো মনে আছে কিনা কে জানে, অনেকদিন পর যেহেতু ক্লাস হচ্ছে, তো আমি তোমাদেরকে আরেকটা বার রিভিউ করে দিচ্ছি গত লেকচারের বিষয়গুলো আর কি। গত লেকচারের মেইন টপিক ছিল আমাদের এরকমটা যে একটা মৌল থেকে যদি আমরা চাই তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে বেরো করতে পারি, প্রবেশ করাতে পারি, এটা তোমাদেরকে অলরেডি বলা হয়েছে। এখন ধরো আমি যদি ম্যাগনেশিয়াম থেকে দুইটা ইলেকট্রন বের করি কী ঘটনা ঘটবে, কিংবা দুইটা ইলেকট্রন যুক্ত করি কী ঘটনা ঘটবে, এই বিষয়গুলো তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে, তো তোমাদের মনে থাকার কথা। যদি মনে না থাকে তাহলে হচ্ছে একবার করে না, আমি একটা আরেকবার তোমাদেরকে মনে করানোর জন্য বলতেছি। ধরো আমরা যদি জিঙ্ক থেকে, দুটি ইলেকট্রন, আচ্ছা জিঙ্কের হচ্ছে পারমাণবিক সংখ্যা 20, পারমাণবিক ভর সংখ্যা 40, মানে জিঙ্ক 20/40 থেকে দুটি ইলেকট্রন মুক্ত করে দিলে, কি ঘটবে, এটা হচ্ছে প্রশ্ন। তো তোমাদের অনেকের মনে থাকার কথা, তো যারা পারো এটা সলভ করে দেখি, সলভ করে উত্তর দাও কি আসবে। 2-1 মিনিট আমি সময় দিচ্ছি, তো একটু উত্তর দাও কি আসে।
জি তোমাদের যাদের মনে আছে তোমরা তারা একটু করো, করে হচ্ছে আমাকে উত্তরটা দাও। উত্তরটা কমেন্ট করলেও হবে, কিংবা তোমরা পিকচারও পাঠাতে পারো তোমাদের ইচ্ছে, তবে তোমরা কমেন্ট করলেই হবে। আমি শুধু দেখে নিতে চাই যে আসলে তোমরা কি মনে আছে কিনা গতদিনের লেকচারগুলো, বা তোমরা যারা বুঝছো তারা কি লিখতেছো। এমডি আমদাদুল্লাহ লিখেছেন, স্যার প্রশ্নটা বুঝতে পারছি না। আচ্ছা প্রশ্নটা বোঝা যাচ্ছে না কি, মানে ভিডিও ক্লিয়ার আসতেছে না? তাই জিং থেকে দুটি ইলেকট্রন মুক্ত করে দিলে কি ঘটবে? বুঝতে পারার কথা তো, প্রশ্নটা কি দেখা যাচ্ছে না? বাকিরা সবাই কি প্রশ্নটা বুঝতে পারতেছেন? জিং থেকে, জিং 20/40 থেকে দুটি ইলেকট্রন মুক্ত করে দিলে কি ঘটবে, এটা ছিল প্রশ্ন। দু একজন একটু ইমিডিয়েট কমেন্ট, মানে একটু কমেন্ট করো তো তোমরা আসলে আমার প্রশ্ন দেখতে পাচ্ছ কিনা, বা বোর্ড দেখা যাচ্ছে কিনা ঝকঝকে। জি আরমান হাসান লিখেছেন, জি ভাই হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে। এবং তাহলে তোমরা একটু উত্তরগুলো লিখো, যারা পারো লিখো, আমি আর সর্বোচ্চ 1 মিনিট দেখবো। 1 মিনিটের মধ্যে কেউ উত্তর দিতে না পারলে বুঝবো যে তোমরা সব ভুলে গেছো আর কি। তাহলে এখন আমি করবো আর কি, আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। একজন হলেন উত্তর দিয়েছে এমডি আরাফাত, 48 জিঙ্ক, 8টা কি লিখছো বুঝিনি। এমডি সাব্বির হোসেন, জিঙ্ক 2+ হবে, হ্যাঁ গুড, তোমারটাও ঠিক আছে। এমডি সাব্বির হোসেন উত্তর ঠিক আছে, আরাফাত 40 জিঙ্ক 8, হ্যাঁ তোমারটা আমি উত্তর আসলে বুঝতেছি না। উপরে 40টা ঠিকই আছে, জিঙ্ক 8টা কি জন্য লিখছে আমি বুঝতে পারতেছি না ভাই। আর এমডি আরাফাত আহমেদ আকিব যাচ্ছে তো, যাইছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের হচ্ছে রেসপন্স একটু কম, সম্ভবত তোমরা অনেকেই ভুলে গেছো আর কি। যাক, যারা ভুলে গেছো তাদের জন্য আমি এটা হচ্ছে আরেকবার বলে দিচ্ছি আর কি। না ভাই জানা, মহাদেব মহান্ত, না ভাই জানা মানে প্রশ্ন বোঝা যাচ্ছে না, তাই তো? আচ্ছা আমি এটা দেখতেছি কি করা যায়। আচ্ছা এবার তোমরা শেষবারের মধ্যে একটু দেখো, যারা এতক্ষণ বুঝতে পারতেছিলেন না এবার ক্লিয়ার কিনা। এবার তো ক্লিয়ার হওয়ার কথা, মানে ফোকাস ঠিক ছিল না একটু আগে। জি বোঝা যাচ্ছে, আচ্ছা বোর্ড দেখা যায়, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি উত্তরটা তোমাদের সলভ করে দিচ্ছি এখনই, তোমাদের হয়তো মনে নেই আর কি। তো তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে এই টাইপের প্রশ্ন যখন সলভ করবা, নিয়ম হচ্ছে যেটা নিয়ে কাজ করতেছি ওটাতে আপাতত কী কী আছে সেটা আগে ক্লিয়ার করতে হবে। যেমন এখানে আমাদের লেখা আছে অলরেডি জিঙ্ক, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 20, পারমাণবিক ভর দেওয়া আছে 40। তাহলে লিখে নিতে পারো এখানে তিনটা ডাটা আমাদের দেয়া, প্রোটন, প্রোটনের সংখ্যা বলা আছে 20, পারমাণবিক ভর এ ইকুয়াল টু বলা আছে 40, এবং কোনো চার্জের মান দেওয়া নেই, তার মানে কি ইকুয়াল টু বলা আছে 0। এবং আমরা দুইটা লজিক জানি, একটা লজিক আমরা জানি এরকম যে এ ইকুয়াল টু হচ্ছে P+N, তোমাদের মনে থাকার কথা, পারমাণবিক ভর সমান সমান পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, যেখানে বলা হচ্ছে পারমাণবিক ভরের মান 40, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 20 প্লাস নিউট্রন সংখ্যা আমরা এখনও জানি না, তো নিউট্রন সংখ্যা আসবে 20। তাহলে এই একটা মান আমাদের বের হলো গেল। আরেকটা সূত্র আমরা কি জানি, কিউ ইকুয়াল টু তোমাদের বলা হয়েছিল কিউ ইকুয়াল টু P-E, তোমাদের মনে থাকার কথা। তাহলে কিউ এর মান বলা আছে 0, প্রোটন সংখ্যা বলা আছে 20, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে 20। এই 5টা তথ্য আমাদেরকে বের করতে হবে। তোমাদের যাদের মনে নাই তোমরা মনে করার চেষ্টা করো। তোমাদেরকে গত লেকচারে আমি অলওয়েজ, মানে এটা সবসময় বলেছিলাম, যখনই আমরা কোনো মৌল থেকে ইলেকট্রন যুক্ত কিংবা মুক্ত করব, এর প্রথম শর্ত হচ্ছে এর যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আগে বের করতে হবে, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, পারমাণবিক ভর, চার্জ, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। এই 5টা তথ্য অবশ্যই আগে বের করে নিতে হবে, মানে প্রাথমিক অবস্থায় কীভাবে আছে এইটা আগে তোমাকে অবশ্যই শো করতে হবে গেল। এরপরে শর্ত কী দেওয়া আছে এটা দেখে নাও, শর্ত মতে বলা হচ্ছে, শর্ত মতে কী শর্ত দেওয়া আছে দেখো, বলা হচ্ছে দুটি ইলেকট্রন মুক্ত করতে হবে। মুক্ত করা মানে কি? ছেড়ে দেয়া। তাহলে
যেহেতু আমাদের ইলেকট্রন নিয়ে কাজ, এবার কিন্তু কাজ করতে বলছে আমাদেরকে ইলেকট্রন নিয়ে, তাহলে সবার আগে ইলেকট্রনটাকে টেনে নিয়ে আসতে হবে। গত লেসনে তোমাদের এটা বলেছিলাম, মনে করার চেষ্টা করো যে আমরা হচ্ছে যেটা নিয়ে কাজ করব বা যেটাতে কন্ডিশন জুড়ে দেওয়া থাকবে সেটাকে টেনে আনবো সবার আগে, নিয়ে আসার পর সেটাকে আমরা বিয়োগ করে ফেলবো কিংবা যোগ করে ফেলবো। যেহেতু আমাদের কাজই অলওয়েজ হয় যুক্ত করা নইলে মুক্ত করা, তাই না? তোমাদেরকে এটাই বলবে কিন্তু যে হয় যুক্ত করে দেখাও, যুক্ত করলে কী ঘটবে কিংবা মুক্ত করলে কী ঘটবে। তো যেহেতু এখানে মুক্ত করার কথা বলা হচ্ছে, তার মানে ইলেকট্রন সংখ্যা আগে থেকে ছিল 20টা, ওকে? এবার হচ্ছে দুইটা মুক্ত করতে বলা হয়েছে, টু, দুইটা ইলেকট্রন মুক্ত করলে এখন ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে 18টি। গেল প্রোটন আগে থেকে কটা ছিল? 20টা, ঠিকই থাকবে যেহেতু আগের সংখ্যাগুলো চেঞ্জ হবে না। প্রোটন থাকবে 20টা, নিউট্রন থাকবে 20টা, এই তিনটা মান কিন্তু ঠিকই থাকবে। কিন্তু আমাদের কখনোই এর মান এবং কিউয়ের মান এই দুইটা কিন্তু সূত্র স্যার আমরা লিখতে পারবো না। আবার দেখো, আমরা যখন এর মান লিখেছিলাম 40, এর মান কিন্তু এখানে দেওয়া ছিল, কিন্তু আমরা নিউট্রনের মান কিন্তু লিখতে পারি না, কারণ নিউট্রন হচ্ছে বের হবে এর কাছ থেকে। সহজ কথা হচ্ছে পারমাণবিক ভর এবং চার্জ এই দুইটা যেহেতু নির্ভর করে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার উপর, আর চার্জ যেহেতু নির্ভর করে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার উপর, যেহেতু এই সংখ্যাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখো ইলেকট্রনটা পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে যাওয়া মানে অবশ্যই চার্জ আর ঠিক থাকবে না, খুবই সিম্পল। আরেকবার বলতেছি, দেখো তোমাদের এই কথাটা ভালো মতো বুঝতে হবে, যে তোমরা হচ্ছে যেমন আমি এখানে ইলেকট্রনের মানটা সবার আগে লিখলাম, তোমরা অনেকে বলতে পারো যে প্রোটনটা আমি লিখলাম সরাসরি কেন, নিউট্রনটা সরাসরি কেন, কারণ এই দুটাকে তো চেঞ্জ করতে বলা হয়নি। খুবই সিম্পলি বুঝো, এই প্রোটন নিউট্রন কিন্তু চেঞ্জ করতে বলা হয়নি। যদি এমন হতো, প্রশ্ন যদি এমন হয় যে জিঙ্ক 20/40 থেকে দুইটা ইলেকট্রন, দুইটা প্রোটন, দুইটা নিউট্রন একই সাথে মুক্ত করলে কী ঘটবে, প্রশ্ন কিন্তু এরকম হতেই পারে, অসম্ভব কিছু না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটাও চেঞ্জ করতে হবে, এটাও চেঞ্জ করতে হবে। যেহেতু আমাদেরকে এখন বলা হচ্ছে যে শুধুমাত্র ইলেকট্রন দুইটা মুক্ত করলে কী ঘটবে, সেই জন্য শুধুমাত্র ইলেকট্রনটাই আমরা চেঞ্জ করেছি, বাকি প্রোটন আগে যত সংখ্যা ছিল এবং নিউট্রনের যে সংখ্যা ছিল সেটা কিন্তু আমাদের এখনও ফিক্সড। এখন এই সংখ্যাগুলো, ইলেকট্রন আসলো 18, প্রোটন আসলো 20টা, আর নিউট্রন আসলো 20টা, এই তিনটা মিলে এখন ভর কেমন আসে আর এখন চার্জ কেমন আসে এই দুইটার উপর ডিপেন্ড করবে এখন মৌলটা কেমন দাঁড়াবে। খুবই সহজ কথা আর কি। তো তোমরা বোঝার চেষ্টা করো, বুঝতে পারার কথা তোমাদের। তাহলে প্রোটনের সংখ্যা হচ্ছে 20 আর নিউট্রনের সংখ্যা হচ্ছে 20। তোমরা এখানে যখন মান লিখবা, এই দাগ যে এখন দিয়ে দিয়েছি, এই দাগের লেফট সাইডে যা আছে কখনো এদিকে আর তাকানো যাবে না, মানে তখন যখন তুমি এদিকে ছিলে তখন এদিকের কাজ শেষ হয়ে গেছে, এখন ওইদিকে ট্রান্সফার হয়ে গেছে, মানে এদিকের কোনো তথ্য তোমাদের মনে না রাখলেও চলবে বা মনে রাখার দরকার নেই আর কি। তাহলে কী হবে, 20+20, তার মানে ভর দাঁড়াচ্ছে আবার 40, প্রোটন সংখ্যা দাঁড়াচ্ছে 20 আর ইলেকট্রনের বর্তমান সংখ্যা হচ্ছে 18, তার মানে দাঁড়াবে কত, 2। তোমাদের বলেছিলাম যখন চার্জ লিখবো তখন মান যদি পজিটিভ মান, যেমন 20 থেকে 18 বাদ দিলে তো পজিটিভ 2, তাই না? তাহলে এখানে লিখতে হবে +2, কারণ চার্জের মানটা সবসময় প্লাস কিংবা মাইনাস আকারে লেখা লাগবে। তাহলে আমরা যেটা পাইলাম এটা হচ্ছে এরকম, যে পারমাণবিক সংখ্যা যেহেতু এখনও 20 আছে, তার মানে 20 থেকে গেলে সেটা অবশ্যই, আচ্ছা আম সরি, হ্যাঁ একটা বড় মিস্টেক হয়ে গেছে, এখানে জিঙ্ক লিখেছি আমি, এটা হবে ক্যালসিয়াম। যেহেতু 20 আছে তার মানে এটার নাম থাকবে এখনো ক্যালসিয়াম। আচ্ছা, আর পারমাণবিক ভর দেখো কত আছে, পারমাণবিক ভর কিন্তু এখনো রয়ে গেছে 40, পারমাণবিক ভর রয়ে গেছে এখনো 40। তাহলে 20 আর 20 কিন্তু, 20 আর 40 কিন্তু অলরেডি রয়ে গেছে, তার মানে যদি 20 এখনো থেকে যায় তার মানে নাম এটা ক্যালসিয়াম থেকে যাবে। এখন চার্জের ক্ষেত্রে আসো, তার মানে দুইটা ডাটা ক্লিয়ার, একটা প্রোটন, একটা হচ্ছে পারমাণবিক ভর। এখন চার্জ কত আছে দেখো, চার্জ আছে +2, তার মানে এখানে আমরা মান লিখবো চার্জ হচ্ছে +2। এই হচ্ছে যখন প্রশ্ন হবে এরকমটা, যে 20 ক্যালসিয়াম 40 থেকে দুটি ইলেকট্রন মুক্ত করে দিলে কি ঘটবে, তাহলে ঘটনা ঘটবে 20/40/+2। তো তোমরা বুঝছো কি না এটা, বা আরেকবার বলতে হবে কি না, তোমরা একটুখানি কমেন্ট করে একটু জানাও। ফারহান রহমান মৌ, বোর্ড দেখা যাচ্ছে না। রকুনুজ্জামান আশিক, বোর্ড দেখা যাচ্ছে না। মোহাম্মদ হাফিজ খান, ক্লাসগুলো পরে পাওয়া যাবে কি না, বাট যাবে, হ্যাঁ ক্লাসগুলো পরে পাওয়া যাবে, বোর্ড দেখা যাচ্ছে না। আচ্ছা, বোর্ড তো দেখতে পাওয়ার কথা আর কি আমার কাছেও, আমিও অলরেডি লাইফে দেখতেছি আর কি, কিন্তু বোর্ড তো দেখা যাচ্ছে ভাই আমার ফোন থেকে। তো তোমরা একটু নিজেরা দেখবা যে আসলে বোর্ড দেখা যাচ্ছে না কেন, আমার এখানে তো বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে ভাইয়া। তোমরা হচ্ছে দুজন ফারহান রহমান মৌ, তোমরা একটু আরেকবার দেখো তো ক্লিয়ার করে, বা হচ্ছে আরেকবার লগ আউট হয়ে ভিতরে ঢুকো আর কি, বা পেজটা থেকে লিভ নিয়ে আবার ঢুকো।
অনেক বিষয় সব ভুলে গেছি আমি, সব ভুলে গেলে হবে? সব ভুলে যাওয়া যাবে না। আচ্ছা তোমাদের কিন্তু উচিত ছিল আজকে আমাকে বলে দেয়া যে এই যে 20 নম্বরে জিং নাই, তোমরা কিন্তু কেউই বলো নি এটা। এই যে আহমেদ শাকিল জিং +2 লিখছো, ঠিক আছে বাকি সবাই বুঝছো আর কি, জিংটা ঠিকই ছিল, কিন্তু 20 নম্বরে যে জিং নাই তোমাদের এটা বলা উচিত ছিল। আমি তোমার কোনো ইচ্ছা করে ভুল করতে পারি, হ্যাঁ যদি আমার মনে ছিল না আর কি, আমি মোটেও ইচ্ছা করে ভুল করিনি, আমার মনে ছিল না মোটেও আর কি, ভুলে হয়ে গেছে। জি ভাই বুঝছি, হ্যাঁ সবাই মনে হয় বুঝছো আর কি, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে দেখা গেল তো সুন্দর, আরেকবার বুঝাবেন একটু ভাইয়া? হ্যাঁ বুঝাবো ভাইয়া, আহমেদ শাকিল ভাই দেখেন আরেকবার বলে দিচ্ছি শেষবারের মতো। আমাদের কাজ হচ্ছে যখন আমাদের কোনো প্রশ্ন দিয়ে দিবে যে এইটা থেকে দুইটা ইলেকট্রন একটা ইলেকট্রন, এক কথায় একটা মৌল থেকে যে তিন ধরনের কণিকা হয়, স্থায়ী যে কণিকাগুলো আছে, এই কণিকাগুলো পরিবর্তন হলে তার মৌলটার কী ধরনের পরিবর্তন আসতে পারে এই বিষয়ে প্রশ্ন হতে পারে। প্রশ্নগুলো এরকম যে অবশ্যই স্থায়ী কণিকা নিয়ে প্রশ্ন হয় আর কি, সেটা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। সাধারণত এর বাইরে অন্য কোনো অস্থায়ী কণিকা কিংবা কম্পোজিট কণিকা পরিবর্তন করতে বলে না। তাহলে তিন ধরনের কণিকা পরিবর্তিত হলে মৌলটার তৎকালীন অবস্থা মানে তখন অবস্থা দেখতে কেমন হবে, মৌলটাকে আয়ন হয়ে যাবে, তার ভর কেমন হবে, পারমাণবিক সংখ্যা কেমন হবে, সেটা দেখতে কেমন হবে, এই টাইপের প্রশ্ন হতে পারে আর কি। যদিও দেখতে কেমন হবে তোমাদের এই টাইপের প্রশ্ন হওয়ার কথা না, শুধুমাত্র মৌলটা কীভাবে আমরা তখন রিপ্রেজেন্ট করবো সেটাই যাইতে পারে আর কি। যেমন এটা কিন্তু মৌলটাকে প্রকাশ করার একটা সিস্টেম, যেমন এটা হচ্ছে মৌলটার নাম, এটা পারমাণবিক সংখ্যা, বাম দিকে হাতের নিচে যারা থাকে এটা পারমাণবিক সংখ্যা যেটাকে আমরা বলি প্রোটন সংখ্যা, আর বাম দিকে হাতের উপরে যেটা থাকে বা মাথার উপরে যেটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক ভর, আর ডান দিকে মাথার উপরে যেটা থাকে সেটা হচ্ছে চার্জ, আর ডান দিকে কর্ণা যেটা থাকে সেটা হচ্ছে ওই পরমাণুটার সংখ্যা। এটা তোমাদের আরও ক্লিয়ার করার জন্য এরকম একটা লিখতে পারি এখানে, দেখো ধর আমি যদি অক্সিজেনের কথা বলি তাহলে অক্সিজেনের সংখ্যা হচ্ছে পরমাণু সংখ্যা 2টা, এর চার্জ হচ্ছে -2, ভর হচ্ছে 16, আর এর সংখ্যা হচ্ছে 8, কিংবা ভর আমি 32 বলতে পারি, যেখানে আমি যা লিখবো তাই এখানে। তো ধর আমি ভর লিখলাম 16, তাহলে 8 নম্বর সংখ্যায় অক্সিজেনটা আছে, প্রোটন সংখ্যা হচ্ছে 8টা, পারমাণবিক ভর হচ্ছে 16, চার্জ হচ্ছে -2, আর অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি। এই এতগুলো কথা শুধুমাত্র একটা সিম্বল কিংবা এই কয়েকটা সংখ্যা যদি আমরা লিখে দিই তাহলে এতগুলো কথা একসাথে বোঝা যায় এখান থেকে। তো এই জিনিসটা তোমাকে বলতে পারে যে যদি তারা ইলেকট্রন প্রোটন কিংবা নিউট্রনের সংখ্যা পরিবর্তন করে, পরিবর্তন মানে তারা চাইলে যুক্তও করতে পারে, তারা চাইলে মুক্তও করতে পারে, মুক্ত হইলে কিংবা যুক্ত হইলে কি ঘটনা ঘটবে বা ওটাকে কেমন দেখাবে, এটা ব্যাপার প্রশ্ন হয় সাধারণত। তো এরকমই একটা প্রশ্ন আমি লিখেছি অলরেডি তোমাদের যে ক্যালসিয়াম 20/40, 20/40 বলতে হচ্ছে 20 তার পারমাণবিক সংখ্যা আর 40 তার ভর সংখ্যা, এইখান থেকে যদি দুইটা ইলেকট্রনকে আমরা মুক্ত করে দেই মানে বের করে দেই, এখানে কিন্তু বলতে পারে দুইটা ইলেকট্রন বের করলে কী হবে, মুক্ত করলে কী হবে, ছেড়ে দিলে কী হবে, তিনটা কথা কিন্তু একই, মুক্ত হওয়া, বের করে দেওয়া কিংবা ছেড়ে দেওয়া, দিলে কী ঘটনা ঘটবে বা কী ঘটবে আর কি। তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমরা যার কথা বলবে তাকে ওই ওই অবস্থা সে কীভাবে আছে সেটাকে আমরা আগে ডিফাইন করব, এটা সবচেয়ে প্রথম দায়িত্ব, যেটা কীভাবে আছে অলরেডি। তাহলে আছে কীভাবে, ক্যালসিয়াম 20/40, যেখানে 20 হচ্ছে তার প্রোটন সংখ্যা, 40 হচ্ছে তার ভর সংখ্যা, আর এখানে চার্জের মান দেওয়া নেই। তোমাদের বলেছিলাম প্রথম লেকচারে আমি যে যখন এটা চার্জ দেওয়া থাকবে না তখন ধরে নিতে হবে চার্জের মান 0, আর এখানে যখন পারমাণবিক সংখ্যা মানে সরি পরমাণু সংখ্যা দেওয়া থাকে না তখন ধরে নিতে হয় 1। এক কথা এখানে ক্যালসিয়ামের ডান দিকে কর্নারে কিন্তু কিছু লেখা নাই নিচের দিকে, তার মানে বোঝা যাচ্ছে ক্যালসিয়াম পরমাণু সংখ্যা হচ্ছে 1টি, আর ডান দিকে হাতের উপরে কোনো চার্জের সংখ্যা লেখা নেই, তার মানে চার্জের মান হচ্ছে 0। তাহলে তিনটা জিনিস পাওয়া গেল, প্রোটন সংখ্যা 20, ভর সংখ্যা 40, চার্জ সংখ্যা 0। এখন এই তিনটা ডাটা থেকে প্রোটন সংখ্যা ইকুয়াল টু আমরা জানি যে এ ইকুয়াল টু হচ্ছে P+N, এই যে পারমাণবিক ভর সংখ্যা, এ ইকুয়াল টু P+N, এটা একটা সূত্র। আমি অলওয়েজ বলি এই দুটো সূত্র তোমরা মনে রাখবা, দুইটাই মূলত এখানে সূত্র, একটা হচ্ছে এ ইকুয়াল টু P+N, আর একটা সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু P-E। এই সূত্রটা পূর্ণরূপ হচ্ছে পারমাণবিক ভর ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, আর চার্জ হচ্ছে প্রোটন সংখ্যা বিয়োগ ইলেকট্রন সংখ্যা, এই দুটো সূত্র। অবশ্যই যেটা করতে হবে তোমাদেরকে যে যে তিনটা ডাটা আমাদের দেওয়া থাকবে অলওয়েজ তিনটার বেশি ডাটা কিন্তু আমরা পাবো না, এই তিনটা ডাটার পরে বাকি যে দুইটা ডাটা থাকবে সেটা হতে পারে ইলেকট্রন, হতে পারে প্রোটন, হতে পারে নিউট্রন, এই বাকি দুইটা ডাটা অবশ্যই এই দুটো সূত্রে ব্যবহার করে বের করতে হবে। তাহলে এ কলটা যদি আমরা জানি P+N, পির মান যেখানে 20 বলা আছে তাহলে এনের মানটা বের হয়ে গেল, এনের মানটাও 20 গেল। এবার কি ইকলটা আমরা জানি P-E, তাহলে কি ইকলটা যদি P-E হয়, পির মান অলরেডি 20 বলা, তার মানে ইর মান, যেহেতু কিউ এর মান 0 তার মানে ইর মান পেয়ে গেলাম 20, এই ই এন
কিউ এ পি এই পাঁচটা মান অবশ্যই তোমাদেরকে বাধ্যতামূলকভাবে আগেই একবার বের করে নিতে হবে। যখন মৌলটার কোনো কাজ আমরা করিই নাই, মানে দুইটা ইলেকট্রন মুক্ত করিনি, এখনো কি অবস্থায় আছে এটা আমরা আগে বের করে নিব। ওকে, বের করা শেষ। এবার আমরা কি করব, যেটাকে কন্ডিশন দেওয়া আছে, এখানে কন্ডিশন হচ্ছে দুইটা ইলেকট্রন মুক্ত করতে হবে, যার কন্ডিশন দেওয়া তাকে সবার আগে টেনে নিয়ে আসবো। এখানে যদি বলতো যে প্রোটন যুক্ত করলে কেবে, তাহলে প্রোটনকে নিয়ে আসতাম। যদি বলতো নিউট্রন যুক্ত করলে কেবে, নিউট্রনকে নিয়ে আসতাম। যদি ওখানে বলা হচ্ছে যে ইলেকট্রন দুইটা মুক্ত করলে কি ঘটবে, সেজন্য সবার আগে ইলেকট্রনটাকে টেনে নিয়ে আসতে। নিয়ে আসার পর ইলেকট্রন ইকুয়াল টু 20-2, যেহেতু দুইটা ইলেকট্রন মুক্ত করতে বলা হয়েছে, তাহলে 20-2 মানে কত হবে, 18। এই যাকে পরিবর্তন করতে বলা হলো, এই দুজন ছাড়াও এখনও স্থায়ী কণিকা আরও দুইটা আছে, একটা প্রোটন একটা নিউট্রন। এই দুজনের মান যা আগে ছিল তাহুবহু থেকে যাবে, যেহেতু এদের পরিবর্তনের কথা বলা হয়নি। এটা হচ্ছে শর্ত, তোমাদের যেটা পরিবর্তনের কথা বলা হয়নি সেটা আগের মতো থেকে যাবে। থেকে গেল প্রোটন 20টা, নিউট্রন 20টা থেকে গেল। এখন যেটা আমি তোমাদেরকে আগেই বললাম যে পারমাণবিক ভরের মান এবং চার্জের মান এই সূত্র ছাড়া আমরা বের করতে পারবো না, তার মানে অবশ্যই তোমাদেরকে এই সূত্রটা আবার লিখতে হবে, এই সূত্রটা আবার লিখতে হবে। লেখার পর এখন প্রোটন এবং নিউট্রনের সংখ্যা দেখো, প্রোটন 20, নিউট্রন 20, ওকে 40 হয়ে গেল। চার্জের মান হচ্ছে প্রোটন 20, এখন ইলেকট্রন সংখ্যা কিন্তু আগে ছিল 20। কেউ যদি ইলেকট্রনের মান আগে নেয় তাহলে কিন্তু কোনোভাবেই হবে না, কারণ অলরেডি ইলেকট্রনের সংখ্যা কিন্তু চেঞ্জ করছে, তার মানে ইলেকট্রনের এই সংখ্যাটা বসবে, বসলে যে চার্জের মানটা আসবে, চার্জের মানটা অবশ্যই প্লাস মাইনাস আকারে দেওয়া লাগবে। এখন এই যে চার্জের মান, পারমাণবিক ভর আর পারমাণবিক সংখ্যা, এই তিনটা ডাটা দিয়ে অবশ্যই তোমাদেরকে মৌলটা আবারকে শো করতে হবে। এই যে আবার শো করা হয়ে গেল, তোমাদের এই ঘটনাটাই ঘটলো। তাহলে যে প্রশ্নটা ওরা করেছিল যে কী ঘটবে, তাহলে অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটবে। এখন এটা বলতে আসলে কী বুঝলাম, এইটা ছিল একটা ক্যালসিয়ামের মৌল বা একটা হচ্ছে পরমাণু, তাই না? কিন্তু এখানে কিন্তু সেটা হয়ে গেছে একটা আয়ন, যেহেতু সে প্লাস চার্জ চলে গেছে, তার মানে যখন চার্জিত অবস্থা থাকবে তখন আমরা সেটাকে বলবো আয়ন, আর যখন চার্জবিহীন থাকে তখন আমরা সেটাকে বলি একটা মৌল কিংবা একটা পরমাণু। আশা করি বুঝতে পারার কথা। আচ্ছা, তোমরা হচ্ছে যদি না বুঝে থাকো তাহলে আর একটু কমেন্ট করো, অনেকেই দেখেছি কমেন্ট করছো, কী যা কমেন্ট করছো আমি একটু দেখে নিই। হ্যাঁ, তামিম হোসেন, দুটি ইলেকট্রন মুক্ত করার পর P18 হইতো, তাহলে ওইটা আর্গন হইতো, তাই না? দুটি ইলেকট্রন মুক্ত করার পর যদি P18 হইতো, আচ্ছা, দুটি ইলেকট্রন মুক্ত করার পরে শুধু ইলেকট্রনের সংখ্যাই কমছে। তামিম হোসেন, তোমাকে মেনশন করতেছি, যদি দুটি ইলেকট্রন মুক্ত করার পর প্রোটনের সংখ্যা 18টা তো হবে না, কারণ যেহেতু ইলেকট্রন মুক্ত করছো তুমি, প্রোটনের সংখ্যা তো কমবে না। তবে যদি কোনোভাবে যদি প্রোটনও কমতো, কমে যদি 18 হইতো, তাহলে হ্যাঁ, এটা অবশ্যই আর্গন হয়ে যাবে। সুজন কি, সুজন বৈরাগী নাকি? সুজন বৈরাগী সম্ভবত, সেম ব্রো, আমি আপনার কথা বুঝিনি ভাইয়া, কী যে সেম বলছো। আরমান হোসেন আরেকবার বললে, হ্যাঁ একবার তো বললাম ভাইয়া, এখন বোঝার কথা, নইলে আমাকে বলো একটু। আচ্ছা, ডান পাশের নিচেরটা কী বোঝায় ভাই? আচ্ছা, ডান পাশের নিচেরটা বোঝায় পরমাণু সংখ্যা, মানে কয়টি পরমাণু আছে। যেমন ক্যালসিয়ামের ডান দিকে নিচে কিন্তু কোনো কিছু লেখা নাই, তার মানে কোনো কিছু লেখা না থাকলে বোঝাবে ওয়ান এ আর কি। আর চার যখন কোনো কিছু বোঝাবে না, লেখা থাকবে না, তখন হবে শূন্য। কথা মনে রাখিও, যখন কোনো মৌলের ডান দিকের নিচে কোনো কিছু লেখা থাকবে না, তখন বোঝাবে তার পরমাণুর সংখ্যা ওয়ান। আর যদি চার্জের জায়গায় কোনো কিছু লেখা না থাকে, তাহলে সেখানে বোঝাবে হচ্ছে শূন্য। আমি তোমাদেরকে এটা বাংলায় সরাসরি লিখে দিই, তোমরা একটু সবাই লিখে নাও তোমার সাথে সাথে। এটা হচ্ছে মৌলের নাম, এই যে বাম দিকে কর্নার যেটা থাকে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটাকে চিহ্নিত করবো পি দিয়ে। আর উপরে যেটা থাকবে এটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা বলতে পারমাণবিক ভর সংখ্যা, অবশ্যই পারমাণবিক ভর সংখ্যা, এটাকে প্রকাশ করব এ দিয়ে। এইটা হচ্ছে চার্জ, চার্জটাকে লিখবো কিউ দিয়ে, এবং অবশ্যই প্লাস মাইনাস কিউ হতে হবে, হয় প্লাস হবে নইলে মাইনাস হবে। আচ্ছা, এখানে হচ্ছে পরমাণুর সংখ্যা, পরমাণুর
संख्या जदि एखाने कोनो मान देया ना थाके मान देया ना थाकले ना थाकले शून्य जदि एखाने मान देया ना थाके ना थाकले वन चार्ज क्षेत्र में मान देया ना थाकले चार्ज होच्छे शून्य और एखाने जदि परमाणुर संख्यार क्षेत्र में मान देया ना थाके ताहले मानटा होबे वन एबार देखो बुझछो किना बुझार तो कथा एतक्षणे अच्छा डान पाशे नीचे कि बुझाए एखन देखो क्लियर किना तुम्हारा साब्बिर हुसैन एमडी इलेक्ट्रन मुक्त होले प्रोटने कोनो परिवर्तन होबे ना 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 कोनो परिवर्तन होबे ना जेटा जार परिवर्तन करते बोलबे शुधु सेटाई आर कि जिनियास रब्बी अस्थिर भालो लागछे आपना बोझानो धन्यवाद भैया अस्थिर भावे बुझेन ताहले आमी माने हैप्पी होबो आर कि इलेक्ट्रन मुक्त करले प्रोटने कोनो परिवर्तन होबे ना ना होबे ना एखन बुझते पेरेछि हाँ अनेक भालो बुझछि एटा एकटा एखन एटा प्रश्न करेन आच्छा आच्छा प्रश्न करबो ठीक आछे श्रीराम क्लियर भाई रेकर्डर क्लस नाई रेकर्डर क्लस पेजे तुम्हारा एक नीचे दिखे जाओ प्रथम लेक्चार के सबगल लेक्चार ही आसे शुद्ध एक दिन लेक्चार मन है नाई से दिन हमें लाइवर एक समस्या छो मैंने फेसबुके निजस्व प्रब्लेम छो से हे नाई वो क्लसटा रेकर्डर नाई रूलम इन रेकर्डर सिकुएन्स बाई क्लस थकने भलो हतो हाँ रेकर्डर क्लस आसे भैया तुम्हें पेजर नीचे दिखे जाओ प्रथम थे क्लसगुल्लो थार कथा भैया सम्पूर्ण बुझते पे एगुलो तो आगे करा अन्य टपिक्स चलें हाँ अन्य टपिक्स जाब भैया एक दाओ भाई नेक्स्ट टॉपिक से जान एखन बुझते पारतेछि असंख्य रिपीट करार जन्य असंख्य धन्यवाद ठीक आछे अच्छा तोमादेर एकटा हच्छे छोट्ट होमवर्क थाकबे एटा तोमादेरके एखन दिए दिब तोमरा परवर्ती लेक्चार आमी आसार परे होमवर्कर उत्तर बोले दिबा एटाई हच्छे आमार एई टॉपिक थेके ताहले बेर होये जाबो आर कि एकटा प्रश्न लिखब प्रश्नटा आमार साथे साथे तोमराओ लिखे निबा खातार मध्ये एटा तोमादेर होमवर्क परेर दिन निजे निजे करे राखबा क्लास शुरूर समय आमाके उत्तरटा बोले दिबा देखि तोमादेरके किन्तु अनेक कठिन एकटा प्रश्न दिब आगेई बोले दिच्छि आर कि भय पेओ ना এটা এস ডাব্লিউ তোমাদের জন্য মানে হোমওয়ার্ক আর কি বাচ্চাদের দেয়া থাকে এস ডাব্লিউ সাধারণত হ্যাঁ ক্লোরিন সেভেন্টিন থার্টি ফাইভ মাইনাস ওয়ান এর সাথে যদি একসাথে দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন ও দুইটা নিউট্রন যুক্ত করা হয় তাহলে কি ঘটবে পরবর্তী লেকচারের দিন সবার আগে এসে এই প্রশ্নের উত্তর দিবা আমি তোমাদেরকে বলবো কমেন্টে উত্তরগুলো দিয়ে দাও কমেন্টে উত্তরগুলো তোমরা দিয়ে রাখবা তোমার প্রশ্নটা সবাই তুলে নাও তুলে নিলে আমি মুছে দেব জীবনচন্দ্র মহন্ত ভাইয়া নেট প্রবলেম এমডিএন নূর হাসান চৌধুরী ভাইয়া নেট ছিল না তোমরা একটু পরে দেখে নিও হ্যাঁ তোমরা হচ্ছে কোনো একটু নেট নেই পরে দেখে নিও আর কি আর একজন লিখছে কোনো উত্তর কোনো পরিবর্তন হবে না বলছে তোমাকে পরিবর্তন হবে না তুমি হচ্ছে আগে করে দেখবা হ্যাঁ পরিবর্তন হবে বলে দিলাম পরিবর্তন হবে তুমি হচ্ছে করে নেবা আগে করে হচ্ছে আমাকে পরবর্তী লেকচারে দিন দেখাও তাহলে আমি বাকিটা বলবো না কি হচ্ছে তোমরা এটা করবা খাতা কলমে করে প্রয়োজনে পিকচার রেডি করে রাখবা কিন্তু উত্তরটা আমাকে দিলেও চলবে পরবর্তী লেকচারে প্রথমে আমি সেই উত্তরটা নিব আর কি আচ্ছা অনেকে লিখতেছে যাদের নেট প্রবলেম ছিল তোমরা হচ্ছে ক্লাসটা রেকর্ডেড আছে আর কি তোমরা একটু পরে দেখে নিও ভাইয়া হ্যাঁ কষ্ট করে একটু ঠিক আছে তাহলে আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক এবারও তোমরা একটা নাম শুনে থাকবা অনেকেই যারা নাম শুনুনি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তো শুরু থেকেই বলে আসতেছি আমার কাছে তোমরা কে মানে সায়েন্স কে আর্টস কে কমার্স সবাই একই আর কি এবং তোমরা অলরেডি যে কটা ক্লাস করেছো আমারও তাই মনে হয় যে তোমরা আসলে কে সায়েন্স কে আর্টস কে কমার্স সবই মানে ভুলে গেছো আর কি নিজেদের ভুলে যাওয়ার কথা কারণ এই বিষয়গুলো খুব বুঝে বুঝে গেলে সবাই একই মাপের স্টুডেন্ট বলা যাবে আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আইসোটোপ তোমরা এটা অনেক নাম শুনে থাকবা আর একটা হচ্ছে আইসো বার
আরেকটা আলোচনা করব আইএসও টোন। টপিকটা একটু বড়, একটু সময়ও লাগবে, একটু মনোযোগ দিয়ে দেখবা সবাই, অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। সাধারণত এখান থেকে প্রশ্ন ডুয়েটে প্রচুর পরিমাণ আসে আর কি, আর অবজেক্টিভ আসতে পারে এখান থেকে, অবজেক্টিভ অনেক বেশি আসে সাধারণত। প্রথমত হচ্ছে আইসোটোপ। আইসোটোপ বলতে যেসব মৌলের বলতে হচ্ছে একাধিক মৌল হতে হবে অবশ্যই আর কি, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা, আচ্ছা প্রোটন সংখ্যা বলি সুবিধা হবে একটু, যেসব মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন বা আলাদা আর কি, ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলা হয়। অবশ্য আইসোটোপটা অন কারণটা পরস্পরের আইসোটোপ আর কি, মানে একজনের সাপেক্ষে আরেকজন আইসোটোপ এরকম আর কি, তাদেরকে আইসোটোপ বলা হয়। এক্সাম্পল দিচ্ছি একটু পরে, তার আগে সংজ্ঞাগুলো লিখে নিই। আচ্ছা, আইসো বারের ক্ষেত্রে কি হবে, যেসব মৌলের ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোবার বলে। আমি প্রায় 10-11 দিন লিখিনি তো, হাতের লেখা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে লিখে নাও আর কি। আইসোটোন যেসব মৌলের নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন ও ভর সংখ্যা সংখ্যা আলাদা বা ভিন্ন, তাদেরকে আইসোটোন বলা হয়। এই সংজ্ঞাগুলো জানাটা খুবই জরুরি প্রয়োজন। আর এখানে সবচেয়ে ঝামেলাকর হচ্ছে এর ভিতরে ট্রিক্স আছে, কিন্তু আগেই বলে দিচ্ছি, তো তোমরা এই জন্য হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝলেই এটা খুব সহজে পারবা। এখন আমি যদি এক্সাম্পল দেই, তার আগে একটা জিনিস দেখো সুবিধা হবে তোমাদের জন্য। আমি একটু আগে তোমাদেরকে ক্যালসিয়াম করালাম, মনে থাকার কথা তোমাদের, খুব ভালো করে বোঝালাম যে এখানে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি প্রোটন সংখ্যা, এখানে যেটা থাকে সেটাকে বলি পারমাণবিক ভর, এখানে যে সংখ্যাটা থাকে সেটাকে বলি চার্জ, আর এখানে যেটা থাকে এটাকে বলি হচ্ছে নিউট্রন সংখ্যা, সরি মানে পরমাণু সংখ্যা। এই চারটা জিনিস তো আমাদেরকে বলা হচ্ছে যে যেসব মৌলের প্রোটন সংখ্যা একই, তার মানে এই জায়গাটা মিলতে হবে, এই জায়গাটা যখন মিলবে, ধরেন এখানে আছে ক্যালসিয়াম, এরপরে আছে পটাশিয়াম, দুজনের সংখ্যায় মনে করা একই, তাহলে সেটাকে বলা হবে আইসোটোপ, আর এই ভর সংখ্যাটা হবে আলাদা। তাহলে দেখো আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, উদাহরণ, আমি কিছু গতানুগতিক উদাহরণ তোমাদের দিচ্ছি বোঝানোর জন্য। এটা এটা হচ্ছে ধরো হাইড্রোজেনের কথা যদি আমি বলি, হাইড্রোজেন, তিনটাই হাইড্রোজেন, এখন এর পারমাণবিক সংখ্যা ওয়ান, এর পারমাণবিক সংখ্যা ওয়ান, এর পারমাণবিক সংখ্যা ওয়ান। আচ্ছা, পারমাণবিক সংখ্যা মানে তো প্রোটন সংখ্যা, বুঝতেই পারতেছ। এখন আমি যদি এর মানটা ধরো, এই মানটা লিখলাম ওয়ান, এই মানটা লিখলাম টু, এই মানটা লিখলাম থ্রি, তাহলে ভর সংখ্যাগুলো আলাদা হয়ে গেল না? দেখো এই হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা ওয়ান, ভর সংখ্যা ওয়ান, এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান কিন্তু ভর সংখ্যা কত? দুই। এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান, ভর সংখ্যা হচ্ছে থ্রি। তাহলে এরা তিনজন পরস্পরের আইসোটোপ না, বা তিনজন আইসোটোপ কি না? দেখো অবশ্যই আইসোটোপ, যেহেতু বলা হচ্ছে যে যেসব মৌলের প্রোটন সংখ্যা একই, তাহলে প্রোটন সংখ্যাগুলো দেখো, প্রোটন সংখ্যা তো এখানে, প্রোটন সংখ্যা থাকে এখানে, তার মানে প্রোটন সংখ্যাগুলো তিনজনের একই,
কিন্তু ভর সংখ্যা কিন্তু ভিন্ন। ভর এখানে দেখো ভর সংখ্যা হচ্ছে এ, এর মান ওয়ান, এর মান টু, এর মান থ্রি আলাদা। এখন তোমরা বলতে পারো এরকমটা যে আচ্ছা এখানে যদি হাইড্রোজেন নিতাম, এখানে যদি হিলিয়াম নিতাম, এখানে যদি অন্য একটা মৌল নিতাম হতো কি না? এটা কিন্তু কখনোই সম্ভব না। কেন দেখো, কারণ আমরা জানি যে যদি হিলিয়াম এখানে আমি লিখি তাহলে হিলিয়ামের কখনোই প্রোটন সংখ্যা ওয়ান হবে না, হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? দুই। আমি যেখানে লিথিয়াম লিখি তাহলে লিথিয়ামের প্রোটন সংখ্যা কত হবে? তিন। তার মানে যখন আইসোটোপ হবে, আইসোটোপ কিন্তু অবশ্যই একই মৌলের মধ্যে হতে হবে, মানে এটা যদি হাইড্রোজেন হয় এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, তুমি অক্সিজেন নিয়ে করতে পারবা, ওকে কোনো সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে এটা অক্সিজেন, এটা অক্সিজেন, মানে দুইটা অক্সিজেনের ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া লাগবে, দিতে পারবা চাইলে কোনো সমস্যা নেই। ধরো এটা একটা অক্সিজেন, এটা অক্সিজেন, তার মানে পারমাণবিক সংখ্যা এরও আট, প্রোটন সংখ্যা হচ্ছে এরও আট। তার মানে প্রশ্ন যদি এরকম হয় যে আইসোটোপ আলাদা আলাদা মৌলের ক্ষেত্রে সম্ভব কি না, এটা কিন্তু কোনো দিন সম্ভব না। কেন সম্ভব না বলো তো? কারণ যেহেতু যদি মৌলগুলো আলাদা হয়ে যায় তার মানে তাদের প্রোটন সংখ্যা হয়তো ভিন্ন হয়ে যাবে। মৌলগুলো আলাদা হওয়া মানে কি? পারমাণবিক সংখ্যা আলাদা হয়ে যাওয়া। আর পারমাণবিক সংখ্যা আলাদা হওয়া মানে কি? প্রোটন সংখ্যা আলাদা হওয়া। আর প্রোটন সংখ্যা যদি আলাদা হয়ে যায় তাহলে তো তুমি সেটাকে আইসোটোপ বলতে পারবা না। তার মানে আইসোটোপ হতে হবে অবশ্যই একই মৌলের মধ্যে, কখনোই অন্য অন্য মৌল নিয়ে আসা যাবে না। তাহলে এটা গেল হচ্ছে একটা আইসোটোপের এক্সাম্পল, এইটা এটা এটা। আচ্ছা এটা আমি না লিখি, তাহলে তোমরা এটা বুঝলা যে এটা একটা আইসোটোপ, এটা একটা আইসোটোপ, এটা একটা আইসোটোপ গেল। এবার আসা আইসোবার, যেসব মৌলের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, এবার কিন্তু অবশ্যই প্রোটন সংখ্যাগুলো ভিন্ন হবে। তার মানে একটা যদি হাইড্রোজেন হয় পরেরটা অবশ্যই হাইড্রোজেন হবে না, একটা যদি কার্বন হয় পরেরটার কার্বন হবে না, একটা যদি নাইট্রোজেন হয় পরেরটা যদি নাইট্রোজেন হবে না। কেন? কারণ এইখানে কথাটা দেখো, বলা হচ্ছে যে প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তার মানে প্রোটন সংখ্যাটা আলাদা। আলাদা যদি হয় তাহলে তাহলে একই মৌল হয় কী করে? একই মৌল কিন্তু হবে না। তাহলে কী হবে দেখো তো, তাহলে এরকম বলা যেতে পারে যে মনে করো আমি যদি জিঙ্কের এক্সাম্পল দিই, ধরো কোপারের কথা বললাম, কোপার আছে কত নম্বরে? কোপার আছে 29 নম্বরে। আর যদি জিঙ্কের কথা বলি তাহলে জিঙ্ক কত নম্বরে আছে? জিঙ্ক আছে 30 নম্বরে। তোমাদের মনে থাকার কথা, কোপার আছে 29 নম্বরে, জিঙ্ক আছে 30 নম্বরে। এখন কোপারের ভর, ভর যাই হোক আর কি, মনে করো ভর কিন্তু কোপারে আসলে 63.5, কোপারের অ্যাকচুয়াল ভর হচ্ছে 63.5, তা আমি এখানে লিখে দিলাম কোপারের ভর 65, আর জিঙ্কের ভর কিন্তু নর্মালিও 65। তাহলে এরা কিন্তু পরস্পরের আইসোবার হয়ে গেল। কীভাবে আইসোবার হলো? যেসব মৌলের ভর সংখ্যা একই, দেখো এটা একটা মৌল, এটা একটা মৌল, এদের ভর সংখ্যা এরও 65, এরও 65, তাহলে ভর সংখ্যাগুলো যেহেতু একই তার মানে এরা হয়ে গেল আইসোবার। ক্লিয়ার হওয়ার কথা? আর প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা এর 29, এর হচ্ছে 30, তার মানে এরা যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন তার মানে এই দুইটা কন্ডিশন এখন এরা ফিল আপ করে, মানে একটা কন্ডিশন হচ্ছে ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই হয়ে গেছে, আর প্রোটন সংখ্যা ভিন্ন, ওকে প্রোটন সংখ্যা 29 আর 30 ভিন্ন, তার মানে এরা অবশ্যই একজন আরেকজনের আইসোবার। দুইটা জিনিস গেল আইসো। এবার আসো আইসোটোন, যেসব মৌলের নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন ও ভর সংখ্যা আলাদা তাদেরকে বলা হবে আইসোটোন। কথা বুঝিও, নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা দুটাই আলাদা, তাহলে কন্ডিশন এখানে একটা যে প্রোটনও আলাদা হতে হবে ভরও আলাদা হতে হবে। আচ্ছা তাহলে আমরা একটা একটা দুইটা তোমাদের এক্সাম্পল আগে তোমাদেরকে দিয়ে তারপর বুঝাই। ধরো কার্বনের কথা যদি বলি এবং অক্সিজেনের কথা বলি, তাহলে বলতে পারি এরকমটা যে কার্বন 6 নম্বরে আছে, অক্সিজেন আছে 8 নম্বরে। আমি যদি তোমাদেরকে বলি যে কার্বনের অক্সিজেনের ভর কত, অক্সিজেনের ভর জানি আমরা 16, লিখে দিলাম 16, আর কার্বনের ধরো ভর কিন্তু নর্মালি 12, তা আমি তোমাদেরকে এখানে লিখে দিলাম 14। এবার বলো আমাকে যে নিউটন সংখ্যা কত। আমরা জানি নিউটন সংখ্যা ইকুয়াল টু বের করতে পারি ভাবে যে এ ইকুয়াল টু আমরা জানি পি প্লাস এন, তোমাদের মনে থাকার কথা। তাহলে পি হচ্ছে, সরি এর মান হচ্ছে এখানে কত? 14, পি হচ্ছে 6, তাহলে এর মানটা বের হবে না, কত হবে এর মান? 8। তাহলে এই মৌলটার ক্ষেত্রে এর মান আসলো 8, এর মানে কি নিউট্রন, এটাতে আসো, এর মান কত হবে, সরি এর মান কত হবে বসাও, 16, এক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? 8। তাহলে নিউট্রন সংখ্যা কত আমরা বের করতে পারবো না? নিউট্রন সংখ্যা আসবে 8টা, দেখা যাচ্ছে তো নিচে, হ্যাঁ যাওয়ার কথা। আচ্ছা তাহলে আমরা এখানে পাইলাম নিউট্রন সংখ্যা এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে এন, এ মান দাঁড়াচ্ছে 8। অর্থাৎ সহজ কথা এরকমও বলতে পারো যে 14 থেকে যদি আমরা 6 বাদ দিই থাকে 8, 16 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে থাকে 8, যেহেতু আমরা এটা থেকে একটা বিয়োগ করলেই নিউট্রন সংখ্যা পাই, তার মানে এইটা এটার হচ্ছে আইসোটোন। এই তিনটা জিনিস তোমরা ক্লিয়ার হওয়ার কথা, আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা অনেকেই বলবো আরেকবার বলতে।
আচ্ছা ভাইয়া হচ্ছে কয়েকদিন মানে কমেন্ট করছে, কি যে কমেন্ট করছে আমি একটু দেখেছি আর কি। তোমরা হচ্ছে কয়েকদিন কি লিখছো আমি বুঝলাম না, আশিক রাব্বানি লিখেছে হচ্ছে আয়নিক যৌগ হবে, এরকম প্রশ্ন আমি মনে করিনি। ক্লাস কবে হবে মোহাম্মদ হাফিজ খান, ক্লাস কবে হবে ডিগলার ভাইয়া দিবে, হ্যাঁ স্মল ভাইয়া দিয়ে দিবে তোমাদেরকে, আমার সঠিক জানা নেই ক্লাস কবে কবে। তবে তোমরা তো আবার কালকে তো মানে ক্রিকেট খেলা আর কি, সব কিছু বিবেচনা করে তোমাদের ক্লাস দেওয়া হবে, সমস্যা নেই। আর বায়াজিদ হাসান ভাইয়া আপনার ফেসবুক লিঙ্কটা দিলে ভালো হতো, আচ্ছা ঠিক আছে তোমাদের মেনশন করে দেওয়া হবে আর কি, আমি আজকে একটা কমেন্টটা দিয়ে দেবো। মেহেদি হাসান 39+1 পটাশিয়াম 39, আচ্ছা তোমরা হচ্ছে যারা উত্তর দিচ্ছ আর কি অলরেডি, যে মনে হয় ক্লোরিনের উত্তর দিচ্ছ, ক্লোরিনের উত্তর আজকে দেওয়া লাগবে না, তোমরা কালকে পরবর্তী লেকচার আমাকে দিও আর কি। এক হবে না তো, হ্যাঁ এক হবে না ঠিক আছে পরবর্তী দিনে দিও, হ্যাঁ তোমরা যারা উত্তর লিখছো তারা উত্তর লিখছো তারা হচ্ছে পরে দিও আর কি। আর মোহাম্মদ ফরিদুল আহমেদ ভুল হয়েছে, হ্যাঁ রুকনুজ্জামান খান আশিক ভুল হয়েছে, -1 হবে, আচ্ছা তোমরা মনে হয় ওইটা উত্তর নিয়ে কথা বলতেছো আর কি। যাই হোক উত্তরটা হচ্ছে আজকে নেই, আজকে সব নিয়ে কথা বলতে হবে না, আমি যেটা পড়াচ্ছি হ্যাঁ এটা তোমরা বলো যে এটা হচ্ছে তোমরা বুঝছো কিনা আর কি। আচ্ছা আরেকজন লিখেছে হচ্ছে মোহাম্মদ হাফিজ খান কবে কবে ক্লাস হবে, কবে কবে ক্লাস হবে ভাইয়া বলে দিবে তোমাদেরকে, হ্যাঁ তোমরা একটু পেজে একটু খেয়াল রাখো আর কি। আচ্ছা যারা হচ্ছে এটুকুন, হ্যাঁ ভাইয়া আস কি আস আশিক রানা তন্ময় 1 মিনিট আগে, ভাইয়া আইসোটপটা একটু বুঝিয়ে বলবেন, ঠিক আছে আইসোটপটা আমি বোঝাচ্ছি আবার। আচ্ছা তোমরা এতটুকুন বোঝার কথা আমি আরেকবার তা আলোচনা করে দিচ্ছি আর কি। তিনটাই ম্যাচ শেষবার মতো আলোচনা করে দিচ্ছি, ভালো করে শোনো আর কি। তোমাদের এই জিনিসটা কিন্তু বারবার করে মনে রাখতে হবে, একটা মৌল এখানে, প্রোটন সংখ্যা এখানে, ভর সংখ্যা এখানে, ওই মৌলটার পরমাণু কয়টা সেটা এখানে, চার্জ কত সেটা সেটা হচ্ছে এখানে, এই চারটা ডাটা সর্বদাই মনে রাখতে হইবে। গেল এবার আইসোটোপ, আইসোটোপের কথা বলতেছি যেসব মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা থাকে একটা মৌলের মাথার কর্নারে, হাতের ডান দিকে হাতের বাম দিকে উপরে, এই যে এটা তার ভর, এটা তার ভর, এটা তার ভর, আর প্রোটন থাকে নিচেরগুলা, এগুলো হচ্ছে প্রোটন। তাহলে দেখো এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন তিনটাই কিন্তু হাইড্রোজেন লেখা, তাই না? যদিও ওদের নাম অন্যরকমের, একটা নাম হচ্ছে প্রোটিয়াম, একটা নাম ডিউটেরিয়াম, একটা নাম ট্রিটিয়াম, আমি লিখে দিচ্ছি একটু পরে নামগুলো কার কি। তো তোমরা আমাকে শুধু এইটুকুন বলো যে এই হাইড্রোজেনটার ভর পারমাণবিক সংখ্যা কত বা প্রোটন সংখ্যা কত, 1, এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1। তাহলে এই একটা কন্ডিশন কিন্তু অলরেডি ম্যাচ করছে, যাদের প্রোটন সংখ্যা একই, তাহলে এই তিনজনের প্রোটন সংখ্যা একই গেল কিন্তু ভর সংখ্যা ভিন্ন। পরবর্তী কন্ডিশনে আসো, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, বলা হচ্ছে ভর সংখ্যা ভিন্ন, দেখো তো ভর সংখ্যা ভিন্ন কি না, এর ভর সংখ্যা 1, ভর সংখ্যা 2, ভর সংখ্যা 3, তার মানে অবশ্যই তিনটার ভর সংখ্যা আলাদা আলাদা। তাহলে প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন, এই ঘটনা ঘটলে নাম হবে আইসোটোপ। এবার আসো আইসোবার, বলা হচ্ছে কি যেসব মৌলের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, কন্ডিশন দুইটা, একটা হচ্ছে ভর সংখ্যা একই, তাহলে ভর সংখ্যা একই কিনা দেখো, আমরা নিয়েছি কোপার এবং জিঙ্ক, তাহলে কোপারের মান হচ্ছে 65, কোপারের মান হচ্ছে 65, জিঙ্কের মানও 65, ওকে। তাহলে দুইটা মান যদি 65-65 করে হয় তাহলে ভর সংখ্যা কিন্তু একই, যেহেতু আমরা জানি যে একটা মৌলের হাতের বাম দিকে উপরে লিখতে হয় ভর সংখ্যা, তার মানে এই 65-65 তো একই, তাহলে একটা একটা কন্ডিশন অলরেডি ম্যাচ করছে, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা এখানে কত 29, এখানে প্রোটন সংখ্যা কত 30, তাহলে দুইটা ভিন্ন, ভিন্ন হলে কি হবে, দুইটা কন্ডিশন অলরেডি ম্যাচ করছে, তার মানে এরা দুইজন হচ্ছে আইসো বার। আর আইসোটোন কী হবে, যেসব মৌলের নিউট্রন সংখ্যা একই, দেখো যেসব মৌলের নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন, মানে আলাদা আর কি। তাহলে দেখো এর প্রোটন সংখ্যা হচ্ছে 6, এর প্রোটন সংখ্যা কত 8, তাহলে দুইটা আলাদা জিনিস। আবার এর ভর সংখ্যা হচ্ছে 14, এর ভর সংখ্যা কত 16, দুইটা আলাদা, তাহলে প্রোটন সংখ্যাও আলাদা হয়ে গেল, ভর সংখ্যা আলাদা হয়ে গেল। এখন দেখতে হবে যে নিউট্রন সংখ্যা একই আছে কি না। তো নিউটন সংখ্যার হিসাব করার সিস্টেম কি, আমরা জানি যে ইকুয়াল টু পি প্লাস এন, তাই না? তার মানে যদি ভর সংখ্যা ইকুয়াল টু পি প্লাস এন হয় তাহলে এন ইকুয়াল টু কী হবে, আমরা এখানে যদি সূত্র লিখি, লজিক লিখি, তাহলে এন ইকুয়াল টু কী দাঁড়াবে, এন ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস পি, এটা হবে এ, মানে এন ইকুয়াল টু, তার মানে ভর সংখ্যা থেকে যদি প্রোটনটা বাদ দেই তাহলে সবসময় আমরা নিউটন সংখ্যা পাবো, ক্লিয়ার? তাহলে দেখো 14 হচ্ছে ভর, 6 হচ্ছে প্রোটন, 14 হচ্ছে ভর, 6 হচ্ছে প্রোটন, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 6, তাহলে বিয়োগ করলে কত পাবো, 8 পাবো এখানে।
আর এখানে 16 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত পাবো 8 এই 8টা হচ্ছে নিউট্রন তার মানে এখানেও 8 এখানেও 8 দুইটা নিউট্রন সংখ্যা তার মানে মোলের নিউট্রন সংখ্যা একই তার মানে এই কন্ডিশনটাও ফিল আপ করলো আবার প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা যা আলাদা এই কন্ডিশনটা দুইটাও ফিল আপ করলো তার মানে এরা দুইজনই পরস্পরের আইসোটোন হ্যাঁ আরেকবার করে বললাম তোমরা এখন শেষবার আমাকে দুই একজন বলো যে আসলে বুঝছো কিনা মোহাম্মদ আসাদুল ইসলাম কোপার 63.55 হওয়ার কথা সেটা তো 64 হওয়ার কথা 65 হলো কি করে গুড কোশ্চেন আমি এটা বোঝাবো আর কি ভাই আয়ু সাহেবের কি ই আর্গন এবং ক্যালসিয়াম এক্সাম্পল সেম ভাই এইসবের ইইউতে কি লিখছো বুঝি নাই আর্গন এবং ক্যালসিয়াম এক্সাম্পল সেম কি না আচ্ছা আর্গন এবং ক্যালসিয়াম এক্সাম্পল তুমি সেম যদি দাও সেক্ষেত্রে হচ্ছে আইসো বারের ক্ষেত্রে একটা প্রযোজ্য হতে পারে সমস্যা নেই কারণ একটা মান যদি হচ্ছে 29 কিংবা হচ্ছে মানে ভর সংখ্যা প্রোটিন সংখ্যাগুলো আলাদা হবে কিন্তু ভর সংখ্যাগুলো হচ্ছে সেম থাকবে আর কি হ্যাঁ এটা অবশ্যই আইসো বার এক্সাম্পল হতে পারবে কোনো সমস্যা নেই আর কি এটা এক্সাম্পল দেওয়ার জন্য মনে করা যে স্পেসিফিক কাউকে লাগবে এরকমও না এটা তুমি যাকে ইচ্ছা তাকে নিয়ে এসে এক্সাম্পল দিতে পারবা কোনো সমস্যা নেই হ্যাঁ সবাই মানে বুঝছো জি ভাইয়া লিখতেছো অনেকেই ঠিক আছে আমি এখন মেইন টপিকে চলে যাব মেইন টপিক মানে এটা নিয়ে আরও কিছু কথা আছে আর কি একেবারে মূল কথা আর কি যেটা হচ্ছে যেটাই ভালো করে বুঝতে হবে তোমাদেরকে শুরুতে বললাম না এর ট্রিক্স আছে একটা এর ট্রিক্স নিয়ে কথা বলবো এখন ট্রিক্সটা হচ্ছে এরকমটা আমি এখন সংজ্ঞাগুলো মুছে দিচ্ছি তোমাদের যেহেতু এটা মনে থাকার কথা আচ্ছা আমি এটা পুরাটাই মুছেই দিই দিয়ে আরেকবার লিখি প্রয়োজনে তোমরা যারা খাতায় তুলছো তাদের তো খাতা লেখা আছে যারা তুলোনি তাদেরও সমস্যা নেই তোমরা এখনই বুঝবা মাত্রই করিয়েছি এক দুই মিনিট যেহেতু হচ্ছে করার দেখো আমরা যে আইসোটোপের কথা বললাম আইসো বারের কথা বললাম আর আচ্ছা আইসো টোনের কথা বললাম এই তিনটা জিনিস তৈরি করা যায় কীভাবে এটা দেখবো এখন যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু প্রশ্ন হচ্ছে একবারে হাইড্রোজেন লিখছিলাম আমি মাথার উপরে 1 একবার লিখছিলাম 2 একবার লিখছিলাম 3 এখন তোমাদের মনে প্রশ্ন না এটা যে ভাই এটা সম্ভব কীভাবে একই জিনিস তো একবার হচ্ছে 1 একবার 2 একবার 3 এটা পাইলেন কই এখন একটা প্রশ্ন হওয়ার কথা তোমাদের বা তোমাদের কৌতূহল থাকার কথা যেটা আসলে 1 2 3 হলে কী করে প্রশ্ন একবার 1 একবার 2 একবার 3 এটাকে যা ইচ্ছা তাই লেখা যাবে তাহলে কি কেউ চাইলে 1 এর পাওয়ার 4 দিতে পারবে কেউ কেউ চাইলে 5 দিতে পারবে 6 দিতে পারবে পারবে কি না প্রশ্ন না এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু দেখো আমরা যদি এই মানগুলো পরিবর্তনের জন্য শুধুমাত্র নিউট্রনটাকে পরিবর্তন করি ভেজাল শেষ আমরা কিন্তু অলরেডি পরিবর্তন করা শিখে এসেছি যেমন দেখো আমরা যদি শুধু হাইড্রোজেন সম্পর্কে চিন্তা করি যে হাইড্রোজেনের আসলে মৌলিক অবস্থা কেমন বা শুধু হাইড্রোজেন বলতে কেমন হাইড্রোজেন হচ্ছে এখানে 1 থাকে এখানে থাকে 1 তাহলে আমরা যদি এখানে লিখি যে হাইড্রোজেন থেকে আমরা পাই কি তাহলে হাইড্রোজেন থেকে আমরা কী পাবো বলো পারমাণবিক ভর এর মান হচ্ছে 1 পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা হচ্ছে 1 চার্জের কোনো মান দেওয়া আছে চার্জের কোনো মান দেওয়া নাই 0 গেল এ ইকুয়াল টু আমরা কী জানি এ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস এন যেখানে এর মান হচ্ছে 1 প্রোটনের মান হচ্ছে 1 এনে মান এখনও জানি না তাহলে এনে মান হবে 0 গেল এবার আসো আমরা একটা জিনিস জানি কিউ ইকুয়াল টু পি মাইনাস ই যেখানে কিউ এর মান দেওয়া নাই তার মানে কি 0 প্রোটনের সংখ্যা হচ্ছে 1 তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1 তাহলে ইলেকট্রন নিউট্রন চার্জ প্রোটন পারমাণবিক ভর পেয়ে গেছি 5টা ডাটা ওকে আমরা যদি একটা কাজ করি ধরো কী বৃদ্ধি করবো আমরা 1টাকে 2 করা দরকার কাজ কিন্তু আমাদের এটাই প্রশ্ন হচ্ছে যে আইসোটোপ যে বানালাম মনে করো এটার আইসোটোপ এইটা এটার আইসোটোপ এইটা এবং প্রশ্ন হচ্ছে যে হাইড্রোজেন যদি 1/1 হয় তোমরা যদি নর্মাল হাইড্রোজেন দেখো হাইড্রোজেন দেখতে আসলে কেমন দেখতে হচ্ছে 1/1 তো এটা 1/2 হলে কী হবে 1/3 হলে কী করে প্রশ্ন আমাদের এইটা এখন উত্তর হচ্ছে এরকমটা যে হাইড্রোজেন 1/1 এর সাথে যদি আমরা একটা নিউট্রন যুক্ত করি যেমন নিউট্রন এখানে আগে থেকে কটা আছে 0 আছে তাহলে একটা নিউট্রন যুক্ত করে একটা নিউট্রন যুক্ত করলে কী ঘটবে আগে থেকে আছে 0 তার মানে 0+1 নিউট্রন হবে কটা এখন একটা নিউট্রন ছাড়া আরও দুইটা স্থায়ী কণিকা আছে একটা হচ্ছে প্রোটন যার সংখ্যা হচ্ছে 1 আর একটা হচ্ছে ইলেকট্রন
যার সংখ্যা হচ্ছে 1 এ দুটো ফিক্স থেকে যাবে থাকলো এবার আমরা কি করতে পারি দেখো এবার হচ্ছে আমরা জানি যে PA = P + N যেখানে প্রোটনের সংখ্যা আগে থেকে 1 আর নিউট্রনের সংখ্যা বর্তমানে 1 তাহলে এর মান হয়ে গেল কত 2 ক্লিয়ার এটা আচ্ছা এবার চার্জের সংখ্যা কত দেখো চার্জের সংখ্যা হবে চার্জের কত আমরা কি জানি P - E যেহেতু P এর মান আগে থেকে ছিল 1 আর ইলেকট্রনের সংখ্যা আগে থেকে ছিল 1 তার মানে কি 0 তার মানে এখন মৌলটার অবস্থা কি রকম দাঁড়ালো এটা দাঁড়ালো হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 1 আর পারমাণবিক ভরের সংখ্যা মান দাঁড়ালো 2 তাহলে হাইড্রোজেনটা এখন দেখতে কি হলো হাইড্রোজেন 1/2 হাইড্রোজেন 1/2 তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি তাহলে 1 হাইড্রোজেন 1/1 এটাকে যদি আমরা হাইড্রোজেন 1/2 করতে চাই তাহলে এটা কিভাবে সম্ভব কি উত্তর হবে বলো তো একটা নিউট্রন যুক্ত করতে হবে তোমরা এই বিষয়টা একেবারে ঝকঝকা ক্লিয়ার কিনা এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট বিষয় কারণ যদি এটা না বুঝতে পারো তাহলে কি করে আইসোটোপ আইসোবার আর আইসোটোন তৈরি করা হলো এটা কখনোই বুঝতে পারবে না তোমরা এটা আমাকে অলরেডি জানাও যে যে এখান থেকে এটা কি করে তৈরি করা সম্ভব তাহলে বুঝছো কিনা আশরাফ আলী জি ভাইয়া আসফির রায়হান জি ভাই অবিশ্রান্ত জীবনে ক্লান্তিময় লগ্নে ভাইয়া আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হয় ওকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি আর লাগলে আর দুইবার দেবো কিন্তু এটা ক্লিয়ার হতে হবে রোকনুজ্জামান খান আশিক আকাশ টিভির মতো ক্লিয়ার বুঝতে পেরেছি সর্বনাশ তুমি কি আকাশ টিভির বিজ্ঞাপন করতেছো নাকি দেখো আবার বিজ্ঞাপন করার দেওয়ার নেই দরকার নেই তারপরে আরিয়ান সোহান ফারহান রহমান মৌ আর একবার বলবেন বুঝছি রিপিট করেন আরেকবার ভাই ওকে ঠিক আছে আরেকবার রিপিট করে দিচ্ছি আচ্ছা রিপিট মানে আরেকবার বলা হ্যাঁ আরেকবার রিপিট করা মানে দুইবার রিপিট করার কথা বলা হচ্ছে বোধহয় ঠিক আছে আমি একবারই বলতেছি দেখো যাদের প্রয়োজন আর কি ভালো করে দেখো আইসোটোপের কথা আমরা বলতেছি বা আইসোটোপের কথা আমি বললাম যে যে মানটা থাকে প্রোটন সংখ্যা ভর সংখ্যা যেহেতু প্রোটন সংখ্যার মানটা ফিক্সড তার মানে আমাদের ভর সংখ্যার মানটাকে বাড়াতে হয় কিংবা কমাতে হয় যেমন তিনটা এক্সাম্পল এখানে দেয়া হাইড্রোজেন নর্মালি 1/1 পরেরটাতে হাইড্রোজেন নর্মালি 1/2 এই যে 2 কিন্তু পড়ে পরেরটাতে হাইড্রোজেন হাইড্রোজেন 1/3 এখন প্রশ্ন হচ্ছে যে একবার যদি এটা 1/1 হয় পরেরবার 1/2 পরেরবার 1/3 এটা সম্ভব কীভাবে আমার উত্তর হচ্ছে শুধুমাত্র যদি নিউট্রন যুক্ত করি যেমন প্রথমবার একটা নিউট্রন যুক্ত করে হয়েছে 2 আর যদি আমি দুইটা নিউট্রন যুক্ত করি তাহলে হবে 3 এখন এটা কীভাবে সম্ভব একটা নিউট্রন যুক্ত করবে তাহলে একটা নিউট্রন যুক্ত করার ফর্মুলা আমরা একটু আগে শিখেছি আজকে লেকচারে একটু আগে আমরা দেখেছি যে কী করে নিউট্রন প্রোটন ইলেকট্রন যুক্ত করলে কী ঘটনা ঘটে তাহলে আমরা দেখলাম দেখবো এখন হাইড্রোজেন 1/1 তো আগে থেকে আছে এটা থেকে আমরা এটা তৈরি করবো কী করে তৈরি করবো দেখো হাইড্রোজেন 1/1 মানে কি প্রোটন সংখ্যা এখানে ভর সংখ্যা হচ্ছে 1 এটা হচ্ছে প্রোটন সংখ্যা মানে পি হচ্ছে 1 চার্জের মান এখানে কিছু নাই তার মানে চার্জের মান 0 এই তিনটা ডাটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে আর কি জানি আমরা A = P + N যেখানে A = হচ্ছে 1 যে A = 1 প্রোটনের সংখ্যা হচ্ছে 1 N এর মান জানি না তাহলে N এর মান কত হবে 0 Q = কি জানে P - E যেখানে P দেওয়া আছে 1 Q এর মান তো দেওয়া নাই মানে হচ্ছে 0 আর E এর মান আমরা জানি না তার মানে E এর মানও আসবে 1 আচ্ছা তাহলে কী হবে দেখো আমরা যেহেতু কাজ হচ্ছে একটা নিউট্রন যুক্ত করবো তার মানে নিউট্রনটা সবার আগে টেনে নিব নিউট্রন এখান থেকে সবার আগে টেনে নিছি নিউট্রনের সংখ্যা আগে থেকে ছিল 0 আর একটা নিউট্রন যুক্ত করবো তাহলে 0 + 1 মানে কি হবে নিউট্রন এখন একটা প্রোটন আগে থেকে ছিল একটা এখনও একটা ইলেকট্রন আগে ছিল একটা এখনও একটা যেহেতু নিউট্রন যুক্ত করবো আর বাকি সবাই ঠিকই থাকবে সেজন্য নিউট্রনটাকে যুক্ত করেছি আর বাকি যে দুটো যেভাবে আছে সেভাবে থেকে গেল ওকে এবার আমরা কী জানি আবারও জানি যে ভর সংখ্যা = যে সূত্রটা লিখেছিলাম অলরেডি P + N Q = P - E তার মানে নতুন করে ভর সংখ্যা বের করতে হবে নতুন করে চার্জ বের করতে হবে তাহলে দেখলাম ভর সংখ্যা পির মান 1 এনে মানও 1 ওকে ভর হয়ে গেল 2 চার্জ P - E যেখানে P হচ্ছে 1 E হচ্ছে 1 1 - 1 হলে 0 তাহলে কী দাঁড়ালো দেখো এটা যদি আমরা এখন লিখি লিখবো হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা কত 1 আর হাইড্রোজেনের ভর সংখ্যা কত 2
তার মানে দেখো এই হাইড্রোজেন ছিল কিন্তু এখানে দেখো 1 বাই 1 এই হাইড্রোজেন হয়ে গেল 1 বাই 2 ক্লিয়ার না এবার যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো যদি আমি এখানে দুইটা নিউটন যুক্ত করি এখন বলে দিলাম দুইটা নিউটন যুক্ত করতে হবে কি হবে তাহলে দেখো বাকি যা আছে হুবহু ঠিকই থাকবে নিউটন ছিল 0 এখন যুক্ত করব দুইটা তার মানে এখানে হয়ে যাবে মানটা কত 2 এটা যদি 2 হয়ে যায় তাহলে আর কোনো চেঞ্জ আসবে না শুধু যেখানে আসবে 2 তাহলে 1 আর 2 এ কত হবে 2 হবে 3 তার মানে আর কোনো চেঞ্জ আসবে না শুধু যে এই মানটা হয়ে যাবে 3 তাহলে এই হাইড্রোজেন 1 বাই 1 এর সাথে যদি আমি দুইটা নিউট্রন যুক্ত করি তাহলে মান আসছে 1 বাই 3 দেখো হাইড্রোজেন হয়ে গেল 1 বাই 3 তাহলে এই হাইড্রোজেনই 1 বাই 1 হওয়া সম্ভব 1 বাই 2 হওয়া সম্ভব 1 বাই 3 হওয়া সম্ভব যারা আরেকবার করে বলতেছিলা যে আসলে আরেকবার বলতে বা রিপিট করতে তারা ক্লিয়ার কিনা এবার আমাকে শেষবার একবার জানাও হ্যাঁ এমডি রাকিব আরেকবার জি ভাই আরেকবার তো বললাম এখন দেখো ক্লিয়ার কিনা নিপুণ রয় ভাইয়া রিপিট প্লিজ ওকে রিপিট তো করলাম এবার দেখো বুঝছো কিনা বুঝলাম আমাকে একটু বলো উজ্জ্বল গেন জি ভাই ক্লিয়ার অবিশ্রান্ত জীবনে ক্লান্তিময় লগ্নে জি এবার ক্লিয়ার সুজন বৈরাগে জি ভাই এবার ক্লিয়ার ওকে গুড তার মানে বুঝছো বোধ হয় আর কি ওকে আমি পরেরটাতে যাই এখন আচ্ছা এগুলোর নাম যদি তোমরা জানতে চাও আমি তোমাদের নামগুলো লিখে দিচ্ছি এটার নাম হচ্ছে প্রোটিয়াম এটার নাম ডিউটোরিয়াম ডিউটোরিয়াম এটার নাম হচ্ছে টিট্রিয়াম ওকে এবার দেখো আইসোবার আইসোবারের যে এক্সাম্পল তোমাদের দেওয়া ছিল দুইটা এক্সাম্পল দেওয়া ছিল তবে একজন প্রশ্ন করেছে এটা নিয়ে এটা ছিল কোপার আর এটা ছিল জিঙ্কের যেখানে তোমাদের মান দেওয়া ছিল এরকমটা যে কোপারের মান ছিল হচ্ছে 29 জিঙ্কের মান দেওয়া ছিল 30 ভর সংখ্যার সময় এর মান দেওয়া ছিল 65 এরও মান দেওয়া ছিল 65 প্রশ্ন হচ্ছে যে দুজনের মান তো আসলে 65 হওয়ার কথা না তাহলে কারো না কারো মান কম ছিল যেটা আমরা বৃদ্ধি করে 65 লিখছি কিংবা কারো মান বেশি ছিল টেনে আনছি তো তোমাদেরকে বলে দেই জিঙ্ক 30 নম্বর আছে সেটা আমরা জানি কোপার 29 নম্বর আছে সেটা আমরা জানি জিঙ্কের ভর 65 এটা আমরা জানি কিন্তু কোপারের ভর কিন্তু 65 না কোপারের ভর ছিল 63.5 যেটাকে বলা যেতে পারে 64 কিংবা তোমরা যদি 63 বলা ভুল হবে না তাহলে ধরো কোপারের সংখ্যা পারমাণবিক সংখ্যা 29 আর পারমাণবিক ভর হচ্ছে 63 জিঙ্কের 30 আর এটা হচ্ছে 65 তো এখন আমি যদি এটাকে আইসোবার করতে চাই শর্ত কি শর্ত হচ্ছে ভর সংখ্যা হতে হবে সমান প্রোটন সংখ্যা হতে হবে ভিন্ন তো প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু আগে থেকে হয়ে আছে কিন্তু ভর সংখ্যা এখনও ভিন্ন হয় নাই তাই না মানে সরি ভর সংখ্যা এখন একই রকম হয়নি তাহলে কি করতে পারি যদি আমরা কোপারেরকে কোনোভাবে এটা টেনে 63টাকে 65 করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে তাহলে চলো আমরা কোপারটাকে 65 কী করে করবো দেখে আসি আগে থেকে আছে কেমন 63 আগেরটার মতোই কাজ করবো তাহলে এটা আমাদের জানা আছে কোপার এখানে হচ্ছে 29 এটা হচ্ছে 63 ওকে আমরা কী করবো সাথে দুইটা নিউটন যুক্ত করব দেখি কী ঘটে কোপার আগে থেকে যেহেতু এর মান দেওয়া আছে আমাদের 63 পির মান দেওয়া আছে 29 তাহলে আমরা এখান থেকে কী পাবো বলো চার্জের মান দেওয়া আছে 0 যেহেতু চার্জ দেওয়া নাই তাহলে এখান থেকে আমরা কী পাবো আমি সরাসরি লিখতেছি এখন দেখো তোমরা বুঝতে পারার কথা এবার ক্যালকুলেশন করে লিখে দিচ্ছি নিউটন কত হবে যেহেতু আমরা এ ইকুয়াল টু জানি এরকম যে লিখে দিই হ্যাঁ এ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস এন যেখানে এর মান হচ্ছে 63 প্রোটন হচ্ছে 29 তাহলে এন এর মান জানি না এর মান হবে 34 আর কী জানি কি ইকুয়াল টু জানি পি মাইনাস ই যেহেতু কিউর মান কত নাই মানে কি 0 তাহলে প্রোটনের মান হচ্ছে 29 ইলেকট্রন কত হবে তাহলে 29টা ইলেকট্রন পেয়ে গেছে আমাদের কাজ দুইটা নিউট্রন যুক্ত করা তাহলে চলো দুইটা নিউট্রন যুক্ত করি আগে থেকে আছে 34টা 34টা আছে আগে থেকে দুইটা যুক্ত করলাম এখন হবে তাহলে 36টা
আর বাকি যে ইলেকট্রন ইলেকট্রন 29টা 29টা ঠিকই থাকবে, প্রোটন 29টা 29টা ঠিকই থাকবে, যেহেতু এদের কোনো পরিবর্তন করতে বলা হয়নি। তাহলে এবার আমরা ইকুয়ালটা কি পাবো, পি প্লাস এন, যেখানে প্রোটনের মান দেওয়া আছে কই 29 আর নিউট্রনের মান দেওয়া আছে 36, তাহলে কত হবে যোগ করো দুইটা 65 হবে। কিউ ইকুয়ালটা আমরা কি জানি, পি মাইনাস ই, যেখানে প্রোটনের মান দেওয়া হচ্ছে 29, ইলেকট্রনের মানও 29, চার্জ কত হবে শূন্য। তাহলে মূল্যটা এখন দেখতে কেমন হবে, যেহেতু সেটা 29 নাম্বার এখনও আছে তাহলে 29 ঠিকই থাকবে, কোপারে ঠিকই থাকবে, কিন্তু ভর কত হবে 65। ক্লিয়ার? তাহলে দেখো এই কোপার এখন হয়ে গেল 29 থেকে 63 কিন্তু অংশে নাই, এখন হয়ে গেল 65। ক্লিয়ার? এটা তাহলে এখন তৈরি হয়ে গেলো কি, পরস্পর পরস্পরে আইসোবার, যেহেতু ভর সংখ্যাগুলো সমান আর পারমাণবিক সংখ্যা ভিন্ন। তাহলে আমরা যদি বলি, যেমন তোমাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে আইসোটোপ কী করে তৈরি করা হবে, তোমরা বললা যে নিউট্রন, বা তোমাদের উত্তর হবে এরকম যে নিউট্রন যুক্ত করার মাধ্যমে। এখন যদি বলি যে আইসোবার কী করে তৈরি করবো, তাতে উত্তর কিন্তু একই, যে নিউট্রন যুক্ত করার মাধ্যমে কিংবা নিউট্রন বের করার মাধ্যমে। তোমরা কিন্তু যদি চাইতা এটাও করতে পারতা, যেমন দেখো কোপারে এখানে 65টা না করে কোপারে 63টা ঠিকই থাকতো, থেকে মনে করো জিঙ্কের দুইটা ইলেকট্রন যদি দুইটা নিউট্রন যদি বের করে দিতা তাহলে জিঙ্কের মান কত হয়েছে 63 হইতো না, তাহলে কিন্তু পরস্পরের আইসোবার হইতো। এখন দেখো তোমরা এই বিষয়টাও ক্লিয়ার কিনা, দুই একজন একটু আমাকে কমেন্ট করে জানো। এমডি রুহুল কুদ্দুস, আপনাদের লাইভ ক্লাসে রুটিন দিবেন দয়া করে, আমরা না অনেক ব্যস্ত ভাইয়া। হ্যাঁ, সেজন্য হচ্ছে একটু রুটিন দেওয়া মনে হয় কষ্টকর। আমি তারপর আসমল ভাইকে রিকোয়েস্ট করবো তোমাদের যেন একটা লাইভের রুটিন ক্লাস দিয়ে দেয়, মানে ক্লাসে রুটিন দিয়ে দেয় আর কি। তো আশা করি পাবা আর কি, অন্তত অন্তত জানতে পারবা ক্লাস কবে কবে। হ্যাঁ, এটা আগে থেকে জানতে পারবা আর কি। নাজমুল হাসান, কী ভাই রাজ্যহীন কন্যা, আচ্ছা আপনি মেনশন করছেন তাই তো, রাজ্যহীন রাজকন্যা, রাজ্য না থাকলে রাজকন্যা দিয়ে কী হবে ভাই কোন। সুজন বৈরাগে, জি ভাই ক্লিয়ার, ধন্যবাদ ভাইয়া। উজ্জ্বল গেনিয়েস ক্লিয়ার। রোকনুজ্জামান খানাসিক, সামাজ গায়া, ওরে বাবা। নিপুণ জয়, ক্লিয়ার ভাই, ঠিক আছে সবাই বুঝছো মনে হয় আর কি। জি ক্লিয়ার, সবাই বোঝার কথা, আমি পরে দেখতে যাচ্ছি আর কি। গেল সাইদুর রহমান রায়হান, টু প্লাস করেছেন, টু প্লাস করেছেন কি থেকে? জি ভাই, তোমার প্রশ্নটা মানে বুঝিনি, একসাথে তোমার প্রশ্ন করেছিল একটা, প্রশ্নটা আমি মানে বুঝিনি আর কি, একটু দাঁড়াও তোমার প্রশ্নটা আমি আর একটা বার চিন্তা করি কি যে লিখছো। সাইদুর রহমান রায়হান, টু প্লাস করেছেন কি থেকে? টু প্লাস করেছে কি থেকে? টু প্লাস করেছে হচ্ছে কোপার থেকে ভাইয়া, মানে কোপারে হচ্ছে 29-65 ছিল না এরকম ছিল আর কি, আর নিউট্রন ছিল 34টা, দুইটা নিউট্রন যুক্ত করেছে আর কি, মানে এখান থেকে দুইটা নিউট্রন, মানে এর সাথে দুইটা নিউট্রন যুক্ত করেছি, করার পরে 63টা হয়ে গেছে 65, আর এ যদি কোপার যদি হয় 65, জিঙ্কও তো 65, কোপারে 29 সেও 30, তার মানে হচ্ছে পারমাণবিক সংখ্যাগুলো ভিন্ন হলেও ভর সংখ্যা যেহেতু সমান, তার মানে এরা দুজন হচ্ছে পরস্পরের আইসোবার, এটাই আর কি। তো তুমি লিখতে যুক্ত, মানে প্রশ্ন করেছো মনে হয় যে কী যুক্ত করেছি তাই তো, বা তাহলে যুক্ত করেছি দুইটা নিউট্রন, আর যুক্ত করেছি কার সাথে, সেটা হচ্ছে কোপারের সাথে। আচ্ছা, বুঝতে পারার কথা মনে হয়। এবার এবার আসে আইসোটোনের কাছে, কী জিনিস আইসোটোন, আইসোটোন বলেছিলাম তোমাদেরকে যে যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যাও ভিন্ন আর প্রোটন সংখ্যাও ভিন্ন। তোমরা একটু দেখো তোমাদের এক্সাম্পলটা, দুইটা এক্সাম্পল দেওয়া ছিল, কার্বন ছিল একটা, একটা ছিল অক্সিজেন। অক্সিজেনের কথা এরকম বলা ছিল যে অক্সিজেন হচ্ছে 8 নম্বরে আছে তাই না, আর কার্বন আছে 6 নম্বরে। এখন এই মানটা যদি হচ্ছে তোমাদেরকে বলি আমি 16, এই মানটা যদি বলি 14, তাহলে 14 থেকে 6 বাদ দিলে থাকে 8, এরও যদি 16 থেকে 8 বাদ দিয়ে থাকে তাহলে 8, তার মানে এরও 8 এরও 8, নিউট্রন সংখ্যা এরও 8 এরও 8, তার মানে দুজন দুজনের এরা আইসোটোন, এটা তোমরা অলরেডি বুঝছো। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এদের মধ্যে কাকেই পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন না কাউকে না কাউকে করা হয়েছে, এখন কাকে পরিবর্তন করা হয়েছে দেখো তো, যদি বুঝতে পেরে থাকো তাহলে তো বুঝছো, না বুঝে থাকলে আমি বলে দিচ্ছি এখনই, যে অক্সিজেন কিন্তু 8/16 এটা ঠিকই আছে, কিন্তু কার্বনের 6/14 না, কার্বনের কিন্তু মূল সংখ্যা হচ্ছে 6/12, এই কার্বনটা কিন্তু পরিবর্তন, কী করে পরিবর্তন করেছি, এখানে ছিল 6/12, তাহলে আমরা এটাকে কী করবো, আমরা ফাইনালে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে কার্বন 6/14। তোমরা যারা বুঝছো অলরেডি, অলরেডি তোমাদের বোঝার কথা যে কী করছে এখানে, তাহলে আমরা কী জানি এখান থেকে প্রোটন আছে 6টা, পারমাণবিক ভর আছে 12, তার মানে হচ্ছে চার্জের সংখ্যা হচ্ছে 0, তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি নিউটনের মান আসবে 6, ইলেকট্রনের মান আসবে হচ্ছে 6, তার মানে যুক্ত করবো কি, যুক্ত করবো হচ্ছে দুইটা নিউট্রন যুক্ত করবো, যুক্ত করলে কী ঘটবে,
আগে থেকে নিউট্রন আছে কয়টা ছয়টা তাহলে নিউট্রন আছে আগে থেকে ছয়টা যুক্ত করব আরো দুইটা তাহলে নিউট্রন সংখ্যা হবে আট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আগে থেকে আছে ছয় আর প্রোটনের সংখ্যা আগে থেকে আছে ছয় এটা ঠিকই থাকবে তাহলে এ ইকুয়াল টু আমরা কি জানি দেখো এ ইকুয়াল টু জানি পি প্লাস এন যেখানে প্রোটন হচ্ছে এখন ছয়টা নিউট্রন হচ্ছে আটটা হয়ে যাবে কত চোদ্দ আর কি ইকুয়াল টু কি জানি পি মাইনাস ই যেখানে হবে শূন্য কারণ প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা এখনও সমান তার মানে চোদ্দ হয়ে যাবে তাহলে দেখো কার্বন ছিল ছয় থেকে বারো কিন্তু কার্বন হয়ে গেল কি ছয় থেকে চোদ্দ তার মানে হচ্ছে ছয় আর চোদ্দ আর আট আর ষোলো তার মানে বিয়োগ করলে পাবো আট বিয়োগ করলে পাবো আট তাহলে কি বোঝা গেল বোঝা গেল যে আমরা যখন আইসোটোন তৈরি করেছি আইসোটোন তৈরি করার সময়ও নিউট্রন যুক্ত করে আমরা তৈরি করেছি তার মানে টোটাল যদি আমরা সামারি করি ধরো তোমাদেরকে যদি বলা হয় যে আসলে আইসোটোপ আইসোবার আর আইসোটোন কী করে তৈরি করা সম্ভব তাহলে তোমাদের এক কথা উত্তর হবে শুধুমাত্র নিউট্রনের সংখ্যা পরিবর্তন করে আমরা চাইলেই আইসোটোপ আইসোটোন এবং আইসোবার তৈরি করতে পারি আরেকবার বলতেছি খুবই 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 ইম্পর্টেন্ট কথা এটাই যে আমরা এই যে আইসোটোপের কথা বললাম আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যাগুলো ভিন্ন হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা প্রোটন সংখ্যাগুলো একই ভর সংখ্যাগুলো আলাদা এটা গেলো আইসোটোপের ক্ষেত্রে এই দেখো এগুলো মান হচ্ছে একই কিন্তু ভরগুলো ভিন্ন আইসোবারের ক্ষেত্রে এই দুটা মান সমান আবার এই দুটা মান ভিন্ন আইসোটোনের ক্ষেত্রে সবই অসমান কিন্তু বিয়োগ করা পারমাণগুলো আর সমান এই যে এত কিছুর পরিবর্তন কখনো ভর সংখ্যার পরিবর্তন কখনো হচ্ছে প্রোটন সংখ্যার পরিবর্তন এই যে পরিবর্তনগুলো আমরা করতেছি কিন্তু আইসোটোপ আইসোবার অথবা আইসোটোন এগুলো যখন আমরা তৈরি করতেছি তখন তৈরি করার সময় কিন্তু আমাদেরকে ভরগুলা চেঞ্জ করতে হচ্ছে তো সেক্ষেত্রে চেঞ্জের ক্ষেত্রে চেঞ্জটা করবো কী করে যদি মূল প্রশ্ন আসো অথবা একেবারেই মানে যেটা মেইন কথা সেটা হচ্ছে শুধুমাত্র নিউট্রন যুক্ত করে কিংবা মুক্ত করেই শুধুমাত্র আমরা আইসোটোপ আইসোবার আর আইসোটোন তৈরি করতে পারি এখন এই জিনিসটা মানে লাস্ট এই কথাটা শুধুমাত্র নিউট্রন যুক্ত কিংবা মুক্ত করে আইসোটোপ আইসোবার আর আইসোটোন তৈরি করা সম্ভব এটা কিন্তু পরীক্ষাও আসতে পারে ধরো পরীক্ষার এরকম প্রশ্ন আসলো প্রমাণ করো যে শুধুমাত্র নিউট্রনের সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে তুমি চাইলেই আইসোটোপ আইসোটোন এবং আইসোবার পরিবর্তন করতে পারো এটা দেখাও আসতেই পারে পরীক্ষায় অসম্ভব কিছুই না তো তোমরা এটা বুঝছো কিনা তোমরা আমাকে ফাইনালি এটা জানো এটা জানালেই মূলত মূল কাজ শেষ হ্যাঁ রকম জমান খান আসিক অথবা অক্সিজেনের সাথে দুইটা ইলেকট্রন মুক্ত দুইটা নিউট্রন মুক্ত করতে হবে ভেরি গুড ইয়েস 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 ইউর রাইট হ্যাঁ তুমি চাইলে হচ্ছে কিন্তু অক্সিজেন থেকে দুইটা ইলেকট্রন দুইটা নিউট্রন বেরো করতে পারো রাজন্ত দেবনাথ আসফির রহমান উজ্জ্বল জেয়ান তারপরে শাহিক ফরিদ হ্যাঁ জি ভাই বুঝতে পারছো গুড সবাই বুঝতে পারার কথা আচ্ছা ঠিক আছে এখন দেখো তোমাদের একটা ট্রিক শেষবারের মতো শিখিয়ে দেবো শুধু এটা শিখালেই কাজ শেষ এখানকার বা লেকচারও মোটামুটি আজকের মতো এখানেই রাখবো আর কি আচ্ছা দেখো আমাদেরকে বলি আইসোটোপ আইসোবার এবং আইসোটোন এই তিনটার মূল জিনিস তোমরা যদি সংজ্ঞাটা খাতা লিখে রাখো সংজ্ঞাটা ছিল এরকমটা যে প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন ভর সংখ্যা এখানকার ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভিন্ন আর এখানে নিউট্রন সংখ্যা সমান তো এটা মনে খেলার একটা উপায় আছে হ্যাঁ দেখে তোমাদেরকে বলি এই শেষের দুইটা করে সংখ্যা নিবা শেষের দুইটা করে মানে সব মানে আর্টিকেল নিবা আর কি মানে অ্যালফাবেট নিবা বর্ণমালা নিবা এই টোপ এখান থেকে বার এখান থেকে টোন বুঝছো টোপটাকে যদি একটু ঘুরায় দাও মনে করো পোটা নাও সামনে আর টোটা নাও পরে এরকম হয়ে গেল না তো এটাকে যদি একভাবে পরটাকে প্রয়োগ করো তার মানে প্রোটন এ বারের সাথে কি ভরের মিল আছে না বার ভর আর টোনের সাথে কার মিল আছে নিউট্রন তার মানে এই সংখ্যা তিনটা দেখে মানে শব্দ তিনটা বুঝেই মনে রাখতে পারবা যে কার মান সমান বা এটা কার কথা বলা হচ্ছে আইসোটোপ টোপ টোপটাকে ঘুরালে হয় প্রোটো তার মানে প্রোটন সংখ্যা সমান আইসো বার বারকে বার থেকে পাই ভর বার ভর প্রায় শব্দটা একই সিমিলার প্রায় তার মানে এখানে ভর সংখ্যা সমান আইসো টোন টোন নিউট্রন টোন আইসো টোনের সাথে নিউট্রন শব্দটা একটা মিল আছে না তাহলে সেক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান অর্থাৎ এটা মনে রাখার ট্রিক্স মনে করো কোনো কারণ এমন হইলো যে তোমার আসে আইসোবার পরীক্ষায় আসছে কারণ আইসোবার কী আইসোবার এক্সাম্পল দাও পরীক্ষা আসলো বাট তুমি আইসোবারের কথা তোমার আর মনে নাই
তাহলে সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে বার শব্দটার সাথে ভরের যে মিল আছে একভাবে মনে রাখো, ট্রিক স্টেপে মনে রাখো, তোমরা খাতার মধ্যে গোল দাগ দিয়ে এরকম লিখে রাখো আর কি, তাহলে তোমাদের সহজে মনে থাকবে। আইসোটোন সরি আইসোটোপ, টোপ টোপ তাই ঘুরালে প্রোটো, টোপ প্রোটো মিল আছে না, আইসো বার ভর, বার ভর, আইসোটোন নিউট্রন মিল আছে, এরকম সুন্দর এইভাবে মনে করো, ট্রিক স্টেপে মনে রাখতে পারবা। আচ্ছা তোমাদের হচ্ছে আজকে বাজে হচ্ছে 10:10, তাই হচ্ছে আজকে আর কন্টিনিউ করবো না তোমাদের অনেকদিন পর লেকচার, যেহেতু তোমরা বিগত দিনের লেকচারগুলো অনেকে ভুলে গেছো আর কি, তো বিগত দিনের লেকচারগুলো সহ আজকের লেকচার পর্যন্ত তোমরা অবশ্যই একটু রিভিশন করবা, পরবর্তী লেকচারগুলো এই লেকচারগুলো সম্মিলিত রূপ। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি না কে জানে, যে পুরো কেমিস্ট্রিটা সাধারণত সিকুয়েন্সিক্যালি যায়, প্রথম লেকচার থেকে শুরু করে, যেমন যে অনেকেই বলতেছো ভাইয়া প্রথম লেকচারগুলো পাবে কই, তারা এই কারণেই হয়তো বলতেছো, কারণ প্রথম লেকচারগুলো যদি না বুঝে আসো তাহলে এখানে হুট করে আজকে প্রথম লেকচারটা দেখলে তার একটু কষ্ট হচ্ছে আর কি। তো তোমরা যেটা করতে পারো, যেহেতু পেজের মধ্যে রেকর্ডেড ক্লাসগুলো আছে, তোমরা অবশ্যই প্রথম ক্লাসগুলো দেখে আসতে পারো, আর যারা হচ্ছে অলরেডি ক্লাসগুলো করছো কিন্তু মনে নাই আর কি, তোমরা একটা কাজ করতে পারো, এই রেকর্ডেড ক্লাসগুলো আরেকবার একটু টেনে টেনে দেখতে পারো, মনে করো যেখানে একটু টেনে দেখবা, হ্যাঁ এটা তুমি বুঝতেছো, ওকে পরবর্তীতে আর একটু টান দিয়ে নাও, আর একটু টান দিয়ে নাও, এভাবে তোমরা আরেকবার করে রিভিশন করতে পারো, অথবা তোমরা যারা নোট করেছো তারা হচ্ছে নোটগুলো একটু দেখে রাখবা আর কি। অর্থাৎ পরবর্তী ক্লাসের আগে আমার বিগত লেকচারগুলো তোমরা অবশ্যই একটুখানি হচ্ছে রিভিশন করবা, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে আর কি। আর একটা জিনিস বলে রাখতেছি, তোমরা হচ্ছে অবশ্যই কিন্তু সিকুয়েন্সিক্যালি দিনগুলো মনে রাখার চেষ্টা করবা, কারণ যত দিন যাবে বা যত বেশি লেকচার বাড়বে তত বেশি সিকুয়েন্সটা বাড়তে থাকবে আর কি, মানে অর্থাৎ সামনের থেকে সিকুয়েন্সিক্যালি যেহেতু লেখা মানে পড়াশোনাগুলো হবে আর কি, তো সেক্ষেত্রে আগের জিনিসগুলো মনে না থাকলে পরবর্তী জিনিসগুলো বুঝতে পারে একটু কষ্ট হয়ে যাবে আর কি। তো এক্ষেত্রে তোমরা যারা এখনও মনে করতেছো যে আসলে আমি আর্টসে আমি কমার্সে সেজন্য মনে কম বুঝতেছি, মোটেও না, তুমি মোটেও কম বুঝতেছো না, প্রথম লেকচার থেকে মনে করে দেখো তুমি আসলেই সব কিছু বুঝতেছো, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধু পরিশ্রম করার মন মানসিকতা থাকলেই এখানে মনে করে জয় করা সম্ভব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন যদি এটা না বুঝে থাকো, আচ্ছা এই যে প্রোটন আর বর আর ভার, এই যে এই তিনটা জিনিস যদি না বুঝে থাকো সেবার আমাকে কমেন্টে বলো, আর নয়তো তোমাদেরকে আজকের মতো বিদায় দিব আর কি। ও এই যে আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দিয়েছে একজন, দেখতেছি অবিশ্রান্ত ক্লান্তের জীবন জীবনে ক্লান্তিমূলক নেই, লিঙ্ক দিচ্ছে তাই তো, ফারুক ইসলাম ধন্যবাদ, হ্যাঁ ভাইয়া ধন্যবাদ তোমাকেও। ভাই আপনার ফেসবুক লিঙ্কটা আছে, আমি ফেসবুক লিঙ্কটা দিচ্ছি, হ্যাঁ ফেসবুক লিঙ্ক করতে তো তোমরা যারা ফেসবুক লিঙ্ক দিচ্ছ আমি তারা ফেসবুক লিঙ্ক তোমাদেরকে এখনই দিচ্ছি। আচ্ছা আমি নিজে একটা কমেন্ট করে দিলাম, দেখো আমি এটা আমি কমেন্ট করতেছি যে থ্যাংকস টু অল লিখে দিলাম, তোমরা আমার এখানে দেখো আজকে এটা দেখলে তোমরা বুঝতে পারবা যে আসলে আমি এটাই মূলত আমার ইয়ার কে, দেখো অলরেডি আমি একটা কমেন্ট করেছি তোমাদের, থ্যাংকস টু অল গোলাম রাব্বানি লিখতো, দেখো একটা কমেন্ট করা আছে, মূলত এটাই হচ্ছে আমার আইডিয়ার কে, তো অলরেডি পেয়ে গেছো মনে হয়। হ্যাঁ দেখো তোমরা একটু কমেন্টগুলো চেক করো সবাই, দেখো কমেন্টগুলো দেখলেই পাবো আর কি, থ্যাংকস টু অল লেখা আছে, আমি একটা কমেন্ট করেছি তোমাদের মতো, আমি একটা কমেন্ট করে দিয়েছি থ্যাংকস টু অল, দেখলে বুঝতে পারার কথা। তো ঠিক আছে তোমরা মানে শেষে বুঝছো আর কি, হ্যাঁ আইসোটোনটা আরেকবার বুঝাই দিলে ভালো হতো, আইসোটোন ঠিক আছে আমি আরেকবার বুঝাই দিচ্ছি, বিন্নাতুল ইসলাম মিম, আচ্ছা তুমি একটু দেখো, হ্যাঁ আইসোটোনের কথা বলছিলাম এরকমটা যে নিউটন সংখ্যা সমান হতে হবে, সেক্ষেত্রে হচ্ছে ভর সংখ্যা থেকে এই পারমাণবিক সংখ্যা বাদ দিলেই পাবো নিউটন সংখ্যা, কারণ আমরা এরকম জানি যে এ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস এন, যেখানে এ হচ্ছে ভর সংখ্যা, এখানে ভর কত, ভর হচ্ছে 14, এটা হচ্ছে ভর, আর পারমাণবিক সংখ্যা কত 6, নিউটন সংখ্যার মান জানি না, তাহলে এখানে বিয়োগ করো 14 থেকে 8, 6 বাদ দিলে 8, আর এখানে আবার কী জানি সূত্র তো একই পি প্লাস এন, এখানে ভরের মান কত 16, প্রোটন সংখ্যা এটা 8, নিউটন সংখ্যা জানি না,
তাহলে 16 থেকে 8 বাদ দিলে থাকে 8 দেখো এর মান 8 এর মান 8 তাহলে দুইজন দুইজনের আইসোটোন আর আইসোটোন মনে রাখার সিস্টেম বলেছিলাম যে আইসোটোন শব্দটার সাথে নিউট্রনের শব্দটা একটা মিল আছে আইসোটোন নিউট্রন আইসোবার ভর বার ভর আইসোটোপ প্রোটো টোপ প্রোটো মিল আছে এইভাবে মনে রাখার কথা বলছিলাম এটা একটা মনে রাখার ট্রিক্স আর এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল আর এক্সাম্পলগুলো কি করে আসলো তোমরা তো বুঝে থাকার কথা আর কি এরপরে যদি কেউ বুঝতে না পারো তাহলে একটু লেকচারগুলো একটুখানি ব্যাক করে যদি রেকর্ডেড হয়ে থাকবে তো তোমরা হচ্ছে একটু দেখে নিও সবাই হ্যাঁ তো আজকে ক্লাস এ পর্যন্তই পরবর্তী লেকচারের আগে আমার ক্লাসগুলো রিভিশন দেওয়া হবে এটা তোমার কাছে রিকোয়েস্ট তো এই হচ্ছে কথা ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ